এত কষ্ট করে আপনারা আয়োজন করেছেন, এই মায়েরা বাবারা আয়োজন করেছেন, আর সব থেকে বড় কথা যিনি আমাকে ফোন করেছিলেন, যার ডাকে আমি ছুটে এসেছি, মাননীয় শ্রী ওমর শেখ মহাশয়। হ্যাঁ, আমি আশ্চর্য হয়ে গেছি, আমি তো এদিকে আসি নাই ওনার ডাকে কোনোদিন, আমি আশ্চর্য হয়ে গেলাম, এই জীবনে প্রথমবার কোন ইসলাম ধর্মের মানুষ কীর্তন করার জন্য আমাকে আহ্বান করছে। হ্যাঁ, এইটা আমার সব থেকে বড় আনন্দের। আমি ওনাকে প্রশ্ন করেছিলাম, স্যার হ্যাঁ আপনি আমাকে ডাকছেন, আমাদের হিন্দুদের হরিনাম কি আপনার পছন্দ হবে? আর দেখুন, আপনি এসে দেখুন, পরিবেশ দেখবেন, শ্রোতা দেখবেন, আমার না হলেও বাকিদের তো হবে, রান্নাটা আমার একার জন্য হয়নি, সবার জন্য হয়েছে, আমি খেতে নাই ব্যাপারই, সবাই তো পাবে। কিন্তু তারপরে আমি কষ্ট পেলাম যখন উনি চলে গিয়েছেন অসুস্থতার জন্য, ওনার সঙ্গে আমার সাক্ষাতের খুব ইচ্ছে ছিল। আমি ভাবলে অবাক হয়ে যাই, দেখবেন যারা ইসলাম ধর্মের ভাই বন্ধু রয়েছে তারা প্রত্যেকে মসজিদে যায়, সারাদিনে পাঁচবার নামাজ পড়া হয়, যে কোনো একবার হলেও তারা যায়, যেতেই হয়। আর মসজিদে যাওয়ার সময় হাতের এই পর্যন্ত ধুয়ে নেয়, পা ধুয়ে, চোখ মুখ ধুয়ে, মুখে জল দেয়, কনুইটা ধুয়ে, একে অজু করা বলে ওনাদের ভাষায়, অজু। বিজ্ঞান বলছে যদি কোনো মানুষের মস্তিষ্ক চঞ্চল থাকে, যদি কোনো মানুষের মাথা গরম থাকে, চঞ্চল থাকে, হাতের কনুইতে জল দিলে মন ঠান্ডা হয়। তারা জানে আল্লাহকে ডাকতে গেলে, খোদাকে ডাকতে গেলে, পীর পয়গম্বরকে ডাকতে গেলে আগে মন ঠান্ডা করতে হবে, তারপরে গিয়ে মসজিদে বসতে হবে। আর সেই আমি হিন্দু বাড়ির ছেলে হয়ে আমাকে মুসলমান শিক্ষা দিয়ে দিল, আমি তাকিয়ে দেখছি, আমি যখন মন্দিরে যাই আমি ভগবানকে প্রণাম করার জন্য যাই না, আমি মন্দিরে গিয়েছি কেন জানেন? রাগ করবেন না কেউ, আমার যে ছেঁড়া চুরিটা পরে গেছি ওটা রেখে দিয়ে ভালোটা কার আছে পরে পালিয়ে যাব। আমার লক্ষ্য মন্দিরে গিয়ে জুতো চুরি করা, আর তার লক্ষ্য মসজিদে গিয়ে ভগবানকে ডাকা। তাহলে শিক্ষা কোথা থেকে পাবো? কারা এগিয়ে যাবে? সংখ্যায় কম হলেও তারা এগিয়ে চলে যাচ্ছে। মনে রাখবে, একটা 10 বছরের মুসলিম বাড়ির ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে মসজিদে যায়, ওকে ডেকে প্রশ্ন করবেন, হ্যারে করিম কোথায় যাচ্ছিস? বলে নামাজ পড়তে যাচ্ছি। ও চলে যাওয়ার পরে বিবেককে প্রশ্ন করুন, কি বলে গেল? নামাজ, 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 কালকে নয় আজ, নামাজ। 10 বছরের ছেলে হয়ে আজ থেকে নামাজ পড়ছে, আর হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক মানুষ তাকে তুলসীর মালা গলায় দিতে বললে সে বলে আমার এখনো অনেক সময় বাকি আছে। মনে রাখবে, দোষ আমাদের নয়, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয়, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। আপনার কর্মের জন্যে আপনি দায়ী। সারা জীবন ধরে উচ্ছে গাছ লাগিয়ে মরার সময় আম চাইলে যেমন পাওয়া যায় না, সারা জনম ধরে অকাজ কুকাজে মন দিয়ে মরার সময় মুখে হরিনাম বলতে গেলে আসে না। আর আমি নিতাই চাঁদের পরিবারেরই বংশের লোকের আশ্রিত হয়েছি, তো গুরুদেব প্রভুপাদ শ্রী কিশোর কৃষ্ণ গোস্বামী। তা আমি বলতে গিয়ে সবার আগে লক্ষ্য করবেন, আমরা যার জন্যে গৌড়কে পেয়েছি, তার জন্য গৌড়কে ভগবান বলে জানলাম, আমরা নিতাইচাঁদের মহিমার কথা কেউ স্বীকার করি না। কেন? নিতাইচাঁদকে শুধুমাত্র আমরা সিংহাসনে বসিয়ে দিয়েছি ঠাকুর করে, হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। কে মনে রাখবে, সব সময়ের জন্য নিতাইচাঁদের করুণা না হলে কোনোদিন গৌড় পাওয়া যায় না, আর গৌড় না পেলে কোনোদিন কৃষ্ণ পাওয়া যাবে না। সেই নিতাইচাঁদ যে বড় গুঢ় নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানায় যারে সে জানিবে তারে, সবাই জানবে না। নিতাইচাঁদ সত্যে শঙ্করশন, ত্রেতায় লক্ষণ, দাপরে বলরাম, কলিতে নিত্যানন্দ। আর এইখানে আরেকটু মহিমা হচ্ছে, শাস্ত্রকার বলছেন ডক্টর মহানন্দ ব্রহ্মচারীজি তার গৌর কথা গ্রন্থে কলম দিলেন, নিতাইচাঁদ শুধুমাত্র বলরামের অবতার নয়, মায়েরা মন দিয়ে শুনবেন কথার গুরুত্ব অনেক। হ্যাঁ, এটা মুখস্থ বিদ্যায় বলা কথা নয়, ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে গুরুদেবের চরণ ধরে শিখে আস্বাদন করে তারপরে বলার চেষ্টা করছি। মহানন্দ ব্রহ্মচারীজি বললেন, নিতাইচাঁদ অন্য কেউ নয়, নিতাইচাঁদ কে আপনারা সকলে জানেন, দাপর লীলায় মান ভঞ্জন হয়েছিল গোবিন্দের, আর যার জন্য গোবিন্দের কাছে রাধারানী মান করেছিল সেই সখীটার নাম হচ্ছে চন্দ্রা, যার কুঞ্জে চলে গিয়েছিল রাধারানী, আসতে গিয়ে কুঞ্জে চলে গিয়েছে, রাধারানী আমার মান করেছে, আর ওই যে মান করেছে রাধারানী মান করলো, ওই চন্দ্রাবলীর আবেশ অবতার হচ্ছে নিতাইচাঁদ। মহানন্দ ব্রহ্মচারী তার অনুভব দিয়ে লিখছেন, কেন
না এই জন্য আবেশ অবতার নিতাই চাঁদের কাজই ছিল, যেহেতু দ্বাপর যুগের মাটিতে ভগবানের সব ইচ্ছে পূরণ করতে পারেননি, তাই কথা দিয়েছিলেন, প্রভু আগত কলিযুগের মাটিতে আমি তোমার সব ইচ্ছে পূরণ করব, তোমার সঙ্গে তোমার সঙ্গী হব। তিনি নিতাই হয়ে এসেছেন। হ্যাঁ, যখন মহাপ্রভু সন্ন্যাস হলেন, কেশব ভারতীর কাছে গিয়ে যখন সন্ন্যাসীর দণ্ড হাতে নিলেন, নিতাই চাঁদকে হাতে দিয়ে যখন গঙ্গার জলে স্নান করতে নেমেছেন, নিতাই চাঁদ সে দণ্ডটা ভেঙে গঙ্গার চলে নিক্ষেপ করেছে। মহাপ্রভু উঠে বলছে, কি দাদা আমার দণ্ডটা ফেলে দিলে? বলে, কি হবে, যার দেহের মধ্যে জগতের সব দণ্ড নির্ণয়মান তার হাতে দণ্ড কি দরকার, তাই ফেলে দিয়েছি। এই যে বিরূপ মনোভাব, এর জন্যই প্রকাশ পায় সে চন্দ্রাবলীর অবতার। হরিবাসরে দাঁড়িয়ে আজকে আমাদের অন্তিম দিনে আলোচ্য লীলা মাধুর্য, মহাপ্রভুর নির্দেশ মতো সন্ন্যাস হয়ে যাওয়ার পরে আবার বাংলায় ফিরে এসেছেন, মহাপ্রভুকে পুরী ধামে একা রেখে দিয়ে বাংলায় ফিরে এসে বাংলার মানুষকে হরিনাম দিয়েছেন, নামটা সহজ করে দিয়েছেন, আর মহাপ্রভুর নির্দেশে সংসারও করেছিলেন। আলোচ্য লীলা মাধুর্য শ্রীপাদ নিত্যানন্দের সংসার। আমি বলতে গিয়ে আপনাদের একটা কথাই বলবো, একটু পিছন দিকে পিছিয়ে আস বাঁচতে। নিতাই চাঁদ মহাপ্রভুর থেকে ১২ বছরের বয়সে বড়, আপনারা সবাই জানেন মহাপ্রভুর থেকে ১২ বছরের বড়। জন্ম হয়েছে কোথায়? বীরভূমের এক চক্রায়। বাবার নাম মুকুন্দ বন্দ্যোপাধ্যায়, কেউ বলে হারাই পণ্ডিত, কেউ বলে হারাই ওঝা, মায়ের নাম পদ্মাবতী। আর মহাপ্রভু জন্ম হয়েছে নবদ্বীপে নয়, নবদ্বীপ মানে নটা দ্বীপের মিলিত জায়গার নাম নবদ্বীপ, একটা ছেলে ন জায়গায় জন্মাবে কি করে, নবদ্বীপে নয়, মহাপ্রভু জন্ম হয়েছে নবদ্বীপের অন্তদ্বীপ নামে একটা জায়গায়। মহা বাবার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম শচীরানী মিশ্র, তাদের ছেলে পণ্ডিত নিমাই মিশ্র। হ্যাঁ, এই নিতাই চাঁদ মহাপ্রভুকে জীবনে কোনোদিন কোনো কাজে বাধা দিলেও শুভ কাজে কোনোদিনও বাধা দেয়নি, তবে একদিন দিয়েছিলেন, কোন দিন জানেন? যেদিনকে নিমাই দ্বিতীয়বারের জন্য বিয়ে করতে যায়, প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া, প্রথম বিবাহ নিজের ইচ্ছায় করলেন, দ্বিতীয় বিয়ে মায়ের ইচ্ছায় করলেন। ছেলে যখন বিয়ে করতে যায়, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলছে, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। শচীমা মাথায় হাত দিয়েছে, মহাপ্রভু মায়ের হাতটা ধরে বলছে, মা আশীর্বাদ করো, কি এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্যে, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদব জগৎবাসীর জন্যে। এই কথার মধ্যে যে কি লুকিয়েছিল শচীমা বুঝলো না, ছেলে তো পণ্ডিত, বিয়ে করে এসে হাতটা ধরিয়ে দিয়েছে বিষ্ণুপ্রিয়ার হাতটা শচীমায়ের হাতে, দিয়ে বলছে, মা এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। সে কি রে নিমাই, বৌমাকে নিয়ে একটু ফুলশয্যার ঘরে বসবি না, আমি যুগল দর্শন করব, কত সুন্দর মানিয়েছে দুটিকে আসতে। যখন ছোট্ট ছেলেটা ছিল নিম গাছের তলায় জন্ম হয়েছিল, তখন তার নাম ছিল নিমাই। যখন গঙ্গাদাস পণ্ডিতের টোলে পড়াশুনো করতো, তখন তার নাম হয়েছিল গৌরাঙ্গ। যখন আমাদের মতো কলিযুগের জীবকে উদ্ধারের জন্য ২৪ বছর বয়সে সন্ন্যাস হলো, তখন তার নাম হয়েছে মহাপ্রভু। আর যখন গম্ভীরায় গিয়ে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ বলে ছোট্ট ঘরটায় নাক মুখ ঘষে রক্ত বের করে ফেলেছে, তখন তার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। একটা মানুষের এক জীবনে চারবার জন্ম হয়েছে, চারবার, আর আমাদের দুবার জন্ম হয়, একবার মায়ের পেট থেকে মানুষ রূপে, আর একবার গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে ভক্ত রূপে। যতদিন পর্যন্ত জীবের গুরুকরণ নাহি হয়, সেই জীবকে পশু বলে জানিবে নিশ্চয়। ভক্তমণ্ডলী মায়েরা নিতাই চাও, আর যেই হাত ধরেছে, আর যখনই মায়ের এই কথা শুনল মহাপ্রভু, শচী মায়ের সেই ইচ্ছেটা পূরণ করছে, কি করে, বিষ্ণুপ্রিয়ার হাতটা ধরে ফুলশয্যার ঘরে নিয়ে যাচ্ছে। আর যখনই ফুলশয্যার ঘরে ঢুকতে গেল, দরজার বাইরে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। আর যখনই দাঁড়িয়ে আছে, অনুভব করুন হৃদয়ে, যখনই দাঁড়িয়ে রয়েছে, বড় ভাসুর তো বিষ্ণুপ্রিয়ার থেকে বড় ভাসুর নিতাই চাঁদ, মাথায় ঘোমটাটা দিয়ে দিচ্ছে। কিন্তু মাথায় ঘোমটা দিলে কি হবে, কানটা তো খোলা আছে, কি বলছে শুনতে পাচ্ছে। নিতাই চাঁদ মহাপ্রভুর হাত ধরে বলছে, ভাই কি কোথায় যাচ্ছিস, ফুলশয্যার ঘরে, আমাদের জীবনের সব থেকে আনন্দের মুহূর্ত ওই ঘরের মধ্যে রাত্রি যাপন করব। নিতাই চাঁদ হাত ধরে বলে উঠছে, ভাই মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের ওপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। আর কোনো কথা বলে নাই, পাশ দিয়ে চলে গেছে। বিষ্ণুপ্রিয়া দেবীর মনে কথা তার দাগ কেটে গেল, কি বললো, ঘরের মধ্যে ঢুকে বারবার ধরে মহাপ্রভুকে বলছে, প্রভু তোমার দাদা কি বলে গেল, আরে বাদ দাও না, দাদার কথা বাদ দাও, পাগল লোক কি বলে গেল, ধরার দরকার নেই, ছেড়ে দাও না, তুমি বলো
না তুমি বলো। মহাপ্রভু বলছে এই যে পালঙ্কটা দেখতে পাচ্ছ না, ফুল দিয়ে সাজানো হয়ে আছে। বলে হ্যাঁ, আজকে আমাদের ফুলসজ্জা, আজকে আমি আর তুমি এই ফুল দিয়ে সাজানো পালঙ্কের উপরে ঘুমাবো। আমার দাদা বলে গেল, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলসজ্জা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম সজ্জা হয়। যেদিন আমি চির ঘুমিয়ে ঘুমিয়ে থাকব, আমার উপরে ফুলগুলো ঘুমিয়ে থাকবে, সেদিন আমার অন্তিম সজ্জা হবে, আমাকে বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে চলে যেতে হবে। নিতাই চাঁদের হাতটা মহাপ্রভু ধরে, তুমি শোনো শোনো, শোনো শোনো, নিত্যানন্দ নিত্যানন্দ, সাউন্ড ড্রাই হয়ে গেছে, দাদা আমার, দাদা আমার, দাদা আমার, হ্যালো হ্যালো শোনো, হ্যালো নিতা ড্রাই হয়ে গেছে। ও এই কলির জীব, কলির জীব সব জন্ময় অন্ধ, ওগো শোনো শোনো নিতা আনন্দ, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, এই কলির সব জন্ম, দাদা বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম, জীবে বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম, দাদা মধুর কৃষ্ণ নাম কেউ পেল না, দাদা মধুর কৃষ্ণ নাম কেউ পেল না, দাদা মধুর কৃষ্ণ নাম কেউ পেল না, দাদা মধুর মেতে রইল, মধুর কৃষ্ণ না কেউ পেল না, শুধু মিছে মায়ায় বদ্ধ হয়ে রইল, মধুর কৃষ্ণ নাম কেউ পেল না, জীব কেমন করে উদ্ধার পাইবে বলো, কৃষ্ণ নাম কেউ পেল না, বলি অময় আমার অন্তরে ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, কর এই ভিক্ষা, বল কৃষ্ণ গাও কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা, এবার কর কর কৃষ্ণ শিক্ষা।
যখনই হাত পা জুড়ে অনুরোধ করেছে প্রতিটা মানুষের ঘরে ঘরে যাবে, জীব দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলাবে, যে না বলবে তার হাতে ধরবে, তাও যদি না বলে তার পায়ে পড়বে, তাও যদি না বলে বুকে জড়িয়ে ধরবে, দেখব জীব কতক্ষণে কৃষ্ণ না বলে থাকতে পারে। ভক্তমণ্ডলী মায়ের নিতাই চাঁদ মহাপ্রভুর হাতটা ধরেছে। আচ্ছা ঠিক আছে, জীবকে কৃষ্ণ বলাবো, আমি কথা দিলাম, কিন্তু তার আগে চল তোকে পুরীতে দিয়ে আসি, তারপরে আসবো। আর যেই বলেছে নিতাই চাঁদের হাতটা ধরে মহাপ্রভু পুরী ধামে গিয়েছে। আর ওই যে পুরী ধামে গিয়েছে, পুরী ধামে গিয়ে সমুদ্রের পাড়ে বসে আছে দুইজন, দুই ভাই। ভাই তাহলে আমি আসি, আমি তোকে কথা দিলাম আমি যাব, আমি বাংলার মানুষকে হরিনাম দেবো, মনে রাখবেন আপনারা শহরের মানুষ, পৌরসভায় বাস করেন, তাই তো? পঞ্চায়েত তো নয়, পৌরসভা, পৌরসভা মানে শহর নাকি, তাই তো? হ্যাঁ, বেশ, আপনারা যদি চান, যদি মনে করেন, আপনি চাইলে আপনার বাড়ির ছেলে মেয়েকে ডাক্তার করতে পারবেন, চাইলে ইঞ্জিনিয়ার করতে পারেন, চাইলে ব্যারিস্টার করতে পারেন, উকিল করতে পারেন, কিন্তু আপনি চাইলেই আপনার বাড়ির ছেলেকে গৌর ভক্ত কি করতে পারবেন না। হ্যাঁ, কেন জানেন? সব থেকে ওনারা গ্রাম থেকে এসছে। সব থেকে আশ্চর্য কি জানেন, মানুষের জীবনে চাওয়ার পরিসীমাটা অনেক, কিন্তু নেওয়ার মতো যোগ্যতা বিন্দু মাত্র নেই। সারা জীবন ধরে শুধু ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার। 10 মিনিটের জন্য ইলামবাজার থেকে বীরভূম যাচ্ছে বাসের সিটে, উঠে সিটে রুমাল রেখে দিয়ে বলে সিট আমার, চিন্তা করেনি, সব যদি আমার তবে আমি কার? যেদিন থেকে আমার দুটো চোখ বন্ধ হয়ে যাবে, আমি দেখব আমার সামনে সব সরকারি খামার, আমার বলে কিছু নেই, কিন্তু তবুও আমাকে দিনের শেষে সব সময়ের জন্য আমাকে আমার 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 বলে হাত পা টানতে হবে, হাত পা বাঁধতে হবে। কেন আমি জানি, আমি যদি না আমার আমার বলে চিৎকার করি, আমি যদি আমার বলে না বলি, তাহলে সমাজ আমাকে কোনোদিন ভালো চোখে দেখবে না। বড় লোক কারা, কারা বড় লোক জানেন? এদের পয়সা আছে, এদের টাকা আছে, গাড়ি বাড়ি আছে, ওরা বড় লোক? ওরা বড় লোক নয়। বড় লোককে যাকে মেথর থেকে মন্ত্রী পর্যন্ত সম্মান করে, সে হচ্ছে বড় লোক। হ্যাঁ, যাকে সকলে সম্মান করে সে হচ্ছে বড় লোক। আর যার নিজের কিছু নেই তবু তাকে লোকে কোনোদিন চোর বলে ভাবে না, সে হচ্ছে বড় লোক। মনে রাখবেন, সব সময়ের জন্য পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে যত বিনয় হতে পারবেন, নিচু হতে পারবো আমি যত, আমার মান বাড়বে তত। বড় যদি হতে চাও, ছোট হও আগে। নিজে জানে বড় বলে বড় সে নয়, লোকে জানে বড় বলে বড় সেই হয়। যদি পেতে চাও কিছু, আগে মাথা করো নিচু। মাথা যদি নিচু না করো, তুমি কোনোদিনের জন্য কিচ্ছু পাবে না। পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথাটাই বলেছিলেন, অর্জুন আমি মানুষকে কিচ্ছু দেই না, যার যেমন যোগ্যতা সে সেই অনুযায়ী জিনিস পেয়ে যায়। কেন? সব সময় মনে রাখবেন, আমি আজকে যা করছি এর ফল আমাকে পরে গিয়ে নিতে হবে, পরে যা করব তার ফল ভবিষ্যতে গিয়ে নিতে হবে। বলতে পারেন? আগে তো এত কীর্তন হতো না, এখন যা কীর্তন হয়। আগে কিন্তু এত শ্রোতা কীর্তনে আসতো না, এখন যা আসছে। বড় বড় বাড়ির মায়েরা তারা কীর্তন শুনতে আসে, তারা জীবনের শিক্ষা নেওয়ার জন্য ছুটে আসে। আচ্ছা বলুন, যেমন করে কীর্তনটা বেড়েছে, তেমন করে কিন্তু মানুষের মধ্যে অন্যায় করার ইচ্ছাটাও বেড়ে গিয়েছে। যত কীর্তন বাড়ছে, মানুষে মানুষের মধ্যে হিংসা বেড়ে যাচ্ছে। যত কীর্তন বাড়ছে, তত মানুষে মানুষের মধ্যে বিভেদ বেড়ে যাচ্ছে। তাহলে কীর্তন শুনে আমাদের লাভ হবে কি, আমাদের লস হয়ে যাচ্ছে আরো বেশি করে। তাহলে কেন শুনবো? বলে মানুষে কীর্তন শোনে কিন্তু কীর্তনকে সম্মান দেয় না। বলে ভাই কীর্তনকে সম্মান দেয় না, এই কথা বলছো কেন? মনে রাখবেন, কীর্তনকে সম্মান দিতে গেলে সবার আগে কীর্তনের কাছে মাথা নত করতে হবে, যে আমি তোমাকে সম্মান করছি, তুমি আমাকে শোনার অধিকারটা দাও। ছেলে যখন ছোট থাকে, মা তাকে কোলে নিয়ে বসে থাকে, মায়ের আঁচলের তলায় ছেলে জায়গা পায়। আর এক এক করে মায়ের কোলে 7টা ছেলে, 8টা ছেলে, 10টা ছেলে বড় হয়ে যায়। একটা কলসির জল 10টা কলসিতে ভর্তি হয়ে যায়, কিন্তু 10টা কলসির জল 1টা কলসিতে ধরে না, কিন্তু 1টা কলসির জল 10টা কলসিতে ভর্তি হয়ে যায়। কেন?
মাতৃগর্ভে একসঙ্গে সাতটা আটটা সন্তান থাকে, মা কাউকে পিছের করে না, কাউকে পেটের করে না, সবাইকে সমান ভালোবাসা দেয়। সেই মা যখন বুড়ো হয়ে যায়, সেই মা সন্তানের কাছে বোঝা হয়ে যায়। মা সেদিনও কেঁদেছিল সন্তান নিজে হাতে খায় না বলে, আজও মা কাঁদছে সন্তান তার মাকে খেতে দেয় না বলে। আপনি যতই চাইচা করছেন যে আমার সন্তানকে আমি মনের মতো করে মানুষ করব, না, যদি আপনার সন্তানের মনে আধ্যাত্মিক চেতনা না থাকে, আপনার সন্তানের অন্তরে যদি আধ্যাত্মিক প্রেম না থাকে, আপনার সন্তানকে যতই আপনি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান, যতই কনভেনিয়েন্টে পড়ান না কেন, আপনার সন্তান মানুষের মতো মানুষ কোনোদিনও হয় না। মানুষ হতে গেলে আগে মনুষ্যত্ব অর্জন করে তারপরে মানুষ হতে হয়। নিতাই চাঁদ মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়েছে, ভাই তাহলে আমি আসছি, আর মনে রাখিস আমি কিন্তু ফিরে এসে তোর সঙ্গে দেখা করবো দাদা। পিছন থেকে মহাপ্রভু ডাক দিয়ে বলছে, দাদা শুধু চলে গেলে হবে না, কি আমার শেষ একটা ইচ্ছে আছে। ইচ্ছেটা কি জানো, বাংলায় গিয়ে একটা বিয়ে করবে, সংসার করবে, ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে হরিনাম প্রচার করবে, তবে তো সকলে জানবে যে বিয়ে করে সংসারে থেকেও কীর্তন কৃষ্ণ নাম করা যায়, নাহলে লোক বুঝবে কি করে। নিতাই চাঁদ বলছে, ভাই আমায় ফাঁসিয়ে দিলি তো, আমার মতো গরিব ভিখারিকে কে বিয়ে করবে, আমার চাল নেই ছিল নেই। তুমি যাও, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে, যাও চলে যাও। মহাপ্রভুর কাছে বিদায় নিয়ে নিতাই চাঁদ চলে এসেছে কোথায়, হুগলি জেলার আদিসন্তক গ্রাম। আর ওই আদিসন্তক গ্রামে কার শিপাট, রঘুনাথ দাস গোস্বামীর শিপাট। আর ওই আদিসন্তক গ্রামে আরেকজনের শিপাট আছে, সে কে, সে হচ্ছে উদ্ধারণ দত্ত ঠাকুর, দ্বাদশ গোপালের এক গোপাল, তার শিপাট আছে। এই উদ্ধারণ দত্ত হচ্ছে নিতাই চাঁদের মন্ত্র শিষ্য, কাছে বসিয়ে দীক্ষা দিয়েছে। আমি বলে রাখি সবাইকে, মহাপ্রভু কোনোদিন কাউকে শিষ্য করেননি, কিন্তু নিতাই চাঁদ করেছে, তার মধ্যে উদ্ধারণ দত্ত একজন। উদ্ধারণ দত্ত বেটে মানুষ আমার মতো, আর গায়ের রং কালো আমার মতো, আর গায়ে কুচকুচে করে সর্ষের তেল রেখেছে, গলায় মোটা তুলসীর মালা, আর সোনার ব্যবসা করে প্রচুর টাকা। পয়সা তো কোনোদিন জাত বিচার করে না, যা ধরে তার কাছে হয়ে যায়। উদ্ধারণ দত্ত সকালবেলা স্নান করতে আসছে, গঙ্গা স্নান, গায়ে তেল রেখে যত মানুষ আছে আদিসপ্তক গ্রামের সবাইকে ডেকে বলতে বলতে আসছে, শোনো গো মানুষজন, তোমরা আমার সঙ্গে একসঙ্গে চলো, আমরা যাবো গঙ্গায় স্নান করার জন্য। আমরা গিয়েছিলাম কদিন আগে দর্শনের জন্য, গিয়ে দাঁড়িয়েছে গঙ্গার পাড়ে, আর মানুষকে বলতে বলতে আসছে কি, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, গৌর 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। একটু হাত তোলা যাবে, শুনেছেন, একটু তালি দেওয়া যায় কি? হ্যাঁ, শেষ দিন, আনন্দ আনন্দ মহানন্দ, আমাদের তো গোষ্ঠ থেকে ফিরে চলে যেতে হবে, গোষ্ঠ মেলা উপলক্ষে কীর্তন বলতে হবে। যারা পিছন দিকে বসে আছেন হাতটা তুলুন, নিতাই 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 নিত্যানন্দ না, গৌর 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 গুণধাম, হরি হরি বল হরি বল, নিতাই নিত্যানন্দ না, গৌর 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 গুণধাম, অবধূত শ্রী নিত্যানন্দ জয় তু শ্রী গৌরচন্দ্র, 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 নিতাই 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 নিত্যানন্দ না, গৌর 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 গুণধাম, হরি হরি বল হরি হরি বল, গৌর 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 গুণধাম, বল নিতাই 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 নন্দনা, গৌর 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 গুণধাম, নিতাই 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 নন্দনা, গৌর 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 গুণধাম, নিতাই 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 নন্দনা, গৌর 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 গুণধাম। আরে বলি ভাই, নিতাই চাঁদ কি জয়, চৈতন্য মহাপ্রভু কে জয়, নিতাই গৌর প্রেমা নিতাই গৌর হরি হরি বল, ঝাঁপ দিয়ে গিয়ে পড়লো গঙ্গার চল। আচ্ছা, কোনটি ঝাঁপ দিয়ে পড়েছে,
ঘন কুয়াশায় চিনতে পারছে না। নিতাই চাঁদ ছুটে এসে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে বলছে, কে রে? আমার নাম নিয়ে গঙ্গায় আত্মহত্যা করে মরল রে, এই আবার আমার পাপে ডোবালো, এই কে রে? মানুষ জীবনে দুবার মিথ্যে কথা বলে না, কখন জানেন? যখন মানুষে মদ খায় আর যখন মরার সময় হয়। এই দু সময়ে যা কথা বলবে সব সত্যি কথা। ঝাঁপ দিয়ে পড়েছে, নিতাই চাঁদ বলছে, আমার মনে ডুবিয়ে দিল গো, তুই নিজেও ডুবলি আমাকেও ডোবালি, আমার নাম ধরে ডাকলি। আস্তে করে জলের থেকে যখন মুখটা তুলেছে, কালো লোক, তার উপরে সর্ষের তেল মাখা, আরো কালো হয়ে গেছে। এবারে গঙ্গার নুন জলে ডুব দিয়েছে, কালোটা একদম চকচক করছে। তখন এই পর্যন্ত মুখটা তুলেছে, পান কৌড়ির মতো মনে হচ্ছে। মুখটা তুলে চারদিকে তাকিয়ে ভাবছে, আমার প্রভুর কণ্ঠ পেলাম মনে হলো, আমার গুরুদেবের কণ্ঠ। দূর থেকে দেখে নিয়েছে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। আস্তে নিতাই চাঁদের গায়ের রং কিন্তু ধপধপে সাদা, একদম সাদা, আর নীল কাপড় পরত, আর অনেক লম্বা, 7 ফুটের উপরে। তা এত সুন্দর মানুষকে দেখে তো চেনাই যাচ্ছে, আর চোখগুলো এই পর্যন্ত এক টানা, আর এই পর্যন্ত চুল আছে, কুঞ্চিত কুঞ্চিত কেশর আসে, এ শোভা আলাদা। ছুটে এসেছে, ছুটে এসে নিতাই চাঁদের চরণে পড়েছে, জয় নিতাই, চরণে পড়ে গিয়েছে। কে গো এই? কে মনে রাখবেন, কালী দুর্গা শীতলা ষষ্ঠী মনসা যত দেব দেবী আছে, দেব দেবীদেরকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, গুরুদেবকে প্রণাম করবেন সামনে থেকে। সামনে পড়ে গিয়েছে, কে এই? কে এই? দেহটা হাত দিয়েছে, চেনা মনে হচ্ছে, উদাহরণ নাকি গো? প্রভু যা, তবু চিনেছো তাহলে, মনে আছে? আমার মতো পাপি তাপির কথা মনে আছে? থাকবে না, তোমার কথা মনে থাকবে না, তো কার কথা থাকবে? মনে রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা, উদ্ধারণ দত্ত হচ্ছে সেই মানুষ যে নিতাই চাঁদকে দাঁড়িপাল্লার একদিকে বসিয়ে আরেকদিকে সোনা তুলে দিয়েছিল, যে যত অর্জন করেছি তোমার ওজনে সোনা তোমায় দিয়ে দেবো, গুরু দক্ষিণা। এ বড় মন আছে নাকি? সামনে দাঁড়িয়েছে প্রভু, গঙ্গা স্নান করে তোমার দর্শন হলো। আস্তে একটা লোক জ্যোতিষীর কাছে গিয়ে সবসময় বলতো, স্যার আমার কি জীবনে কোনোদিন লটারিতে পয়সা লাগবে না? জ্যোতিষী হাত দেখে বলতো, এখন কাটিস না, যখন সময় হবে আমি বলবো। সব দিন কোন শুভ দেখে জ্যোতিষী লোকটাকে বলেছে, দুটো টিকিট কাটবি, বেশি না, আজকের যোগটা ভালো আছে। লোকটা দুটো টিকিট কেটেছে, জানেন, দুটোতেই পয়সা পেয়েছে, প্রথমটা 1 কোটি, পরেরটা 51 লাখ। আজকে উদ্ধারণ দত্ত একসঙ্গে দুটো টিকিট কেটেছে, মা গঙ্গার জলে স্নান 51 লাখ, গঙ্গার থেকে উঠে নিতাই চাঁদের মতো গুরুদেবের চরণ ধুলি অঙ্গ, এটা 1 কোটি টাকার সমান। আর যেই উঠে দাঁড়িয়েছে নিতাই চাঁদ বুকের মাঝে জড়িয়ে ধরলো, উদ্ধারণ, আমি বড় বিপদে পড়ে এসেছি ভাই, প্রভু কি জন্য এসেছো আমায় বলো, আমায় বলো না, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তোমার উপকার করব, বলো কি চাই? না না, অন্য কিছু না, আমাকে আমার ভাই বলেছে বাংলার মানুষকে হরিনাম দিতে হবে, কেমন এসব জীব পাইবে উদ্ধার, বিষয় সুখেতে সব মজেছে সংসার, বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে শুধু আমিত্বের ব্যাখ্যান, কি করে উদ্ধার পাবে? মানুষ যখন মরা নিয়ে শ্মশানে যায় মরা পোড়াবার জন্যে, কেন? মরা পুড়িয়ে দিয়ে সে স্নান করে ঘরে ঢোকে, কেন? মরা পোড়ালে দেহ নাকি অসুস্থ হয়ে যায়, আর সেই মানুষটাই যখন টেবিলে বসে মুরগির ঠ্যাং চিবোয় তখন তার দেহ অসুস্থ হয় না, তখন তার দেহ সুস্থ হয়ে যায়। মনে রাখবে, আপনি করছেন, আপনি যা করছেন, এখানে যেমন করছেন আপনি পাবেন তেমন। এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে পিছন থেকে লোক তাকে ডাক দিয়ে বলে, কি চোর, কেমন আছো? দুটোই মানুষ। আপনি চিন্তা করবেন আপনি কোন দিকে যাবেন, এই দিকে না ওই দিকে, কেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, মানুষ সবার ঘরে জন্মায়, মনুষ্যত্ব সবার ঘরে জন্মাবে না। নিতাই চাঁদ বুকে জড়িয়ে ধরেছে, উদাহরণ, আমার দা ভাই আমাকে বলেছে বাংলার মানুষকে হরিনাম দিতে হবে। হ্যাঁ প্রভু, চলো বেরিয়ে পড়ি, এটা এমন কাজ, তুমিও হরিনাম দেবে? আরে সারা জীবন অনেক সংসার করেছি, অনেক টাকা জমিয়েছি, আর দরকার নেই, চলো। না না, হরিনাম হলে তো বেঁচেই যেতাম। আরেকটা সমস্যায় পড়েছি ভাই। কি সমস্যা? আমার ভাই বলেছে আমায় একটা বিয়ে করতে হবে। ও, এইখানে কষ্ট হচ্ছে? হ্যাঁ, তুমি বলো, আমার মতো চালচুলহীন মানুষকে কে মেয়ে দেবে?
মেহেদি জলে ভেসে যায়। প্রভু এতদিন পর্যন্ত গুরুদেবের চরণধুলি নিয়েছি, গুরুদেবকে সেবা করেছি, গুরুদেবকে গুরুদক্ষিণা দান করেছি, আর সেই আমি আজকে জীবনের শেষ কর্মটা করব, আমি আমার প্রভুর জন্য ঘটকালিটা পর্যন্ত করব, আমি সমন্ন করব তোমাকে। আমি মেয়ে দেখব, মনে রাখবেন যে বাড়ির ছেলেটা নিরামিষ খায় সেই বাড়ির ছেলে যদি কোনো আমিষ খাওয়া মেয়েকে বিয়ে করে তাহলে ছেলেটার জীবন নরক হয়ে যাবে, আর যে বাড়ির মেয়ে নিরামিষ খায় সে যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে তাহলে তাই মেয়েটার জীবন নরক হয়ে যাবে। যে যেমন তাকে তার সঙ্গে সেরকম দিতে হবে। কেন জানে? আমাদের সারা ভারতবর্ষের বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বোস, যিনি গাছের প্রাণ আছে আবিষ্কার করেছিলেন, আমি তার নিজের লেখা একটা বই পড়েছিলাম, থিওরিতে আমি দেখছি তিনি লিখছেন, তিনি লিখেছিলেন, জানো আমি জীবনে দুটো গাছ লাগিয়েছিলাম বাড়ির সামনে, দুটো টবে দুটো গাছ লাগিয়েছি, দুটো গাছকে আমি সার বিষ সমানভাবে দিয়েছি, দুটো গাছে জল দিয়েছি, কিন্তু প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটা গাছকে খুব কটু ভাষায় গালাগালি করতাম, আর আরেকটা গাছকে ভালো ভালো কথা বলতাম। ছমাস পরে গিয়ে আমি দেখলাম যে গাছটাকে আমি গালাগালি দিয়েছিলাম সেই গাছটা শুকাইয়ে গেছে। একটা গাছের অনুভব আছে, মানুষের অনুভব নেই। আর কত ছোট করবে, আর কত নিচে নামবে, সে সম্বন্ধ নাই যার বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার, পশু বলে দিল আমাকে, তারপরেও আমার চৈতন্য হয় না, তারপরেও চৈতন্য হয় না। বাঙালি জাতি, সনাতন ধর্মের মানুষ, এরা নামতে নামতে এত নিচে নেমে গেল, এরা ভগবানকেও ছাড়েনি, ভগবানের নামে মুরগির দোকান খুললো, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110, আর হবে না চেতনা কোনোদিন। মহাপ্রভুর নামে জুতোর দোকান খুলেছে, শ্রী চৈতন্য শু হাউস, প্যাকেটের উপরে মহাপ্রভুর নাম লেখা আছে, তাতে জুতো ভরে দিচ্ছে, লোকে হাত দুলিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে, বিরাট বড় কাজ করছে। মনে রাখবেন সব সময়ের জন্য আজ পর্যন্ত পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে এই গোটা ভারতবর্ষ শুধু নয় গোটা পৃথিবীতে কোনো তীর্থস্থানের নামে কারো নাম রাখা হয়নি, ভারতবর্ষের মানুষের রাখা হয় নবদ্বীপ সুন্দর চক্রবর্তী। আমাদের তীর্থস্থানটাও এত মহিমা রয়েছে যার নামে মানুষের নাম রাখা হয়, আর সেই নামের সেই ধামের মানুষ হয়ে আমাদের কর্ম কি, আমাদের উচিত কি ছিল? আজকে আপনাদের গ্রামে আজকে 4 দিন ধরে কীর্তন হচ্ছে, 5 দিন ধরে কীর্তন হচ্ছে, মনে রাখবে এই গ্রামে যে কীর্তন হচ্ছে, এই মহাপ্রভুর যে ঘট বসেছে কীর্তনের জন্য, এই ঘটটা একজনের নামে সংকল্প করা হয়নি, ওটা গ্রামবাসী গণের নামে সংকল্প হয়েছে, সবার যাতে কল্যাণ, কি গ্রামের কল্যাণ তখনই হবে যখন গ্রামের মানুষ তারা সকলে কীর্তন চলাকালীন যে কদিন কীর্তন হবে গ্রামের সব মানুষ নিরামিষ থাকবে, তবেই গ্রামের কল্যাণ হবে, না হলে হবে না, না হলে হতে পারে না। ভক্তি ধর্ম তো সোজা নয়, ভক্ত হওয়া বড় শক্ত, পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে, আপনি চাইলেই হতে পারেন না, দড়িয়ে ধরেছে প্রভু, চলো আমার ঘরে, চলো আমার ঘরে বিশ্রাম নেবে, দেখি তুমি তো আমাকে তোমার ঘরে নিয়ে যাবো না, এসো তুমি জগৎগুরু নিত্যানন্দ, তুমি আমার ঘরে এসো। নিতাইচাঁদের হাত ধরে উদ্ধারণ দত্ত নিজে গিয়েছে নিজের ঘরে, নিজের ঘরে নিয়ে গিয়ে প্রভুকে বিশ্রামের জন্য আসন পেতে দিয়েছে, পাদ্য অর্ঘ দিয়েছে, প্রভু চরণটা সেবা করছে, গভীর রাত্রিতে মনে মনে চিন্তা করছে আমার প্রভুর জন্য কেমন মেয়ে দেখতে হবে, এই চিন্তায় মন বিভোর, প্রভু চরণটা সেবা করছে, কি অহংকারে মত্ত হইয়া আমরা নিতাই পদ, আমরা নিতাই পদ পাশ করিয়া অগয় অহংকারে মত্ত হইয়া, নিতাই পদ আস্তে উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের চরণে, আমরাই অসত্যরে সত্য বলি মানি, আমরাই অসত্যরে সত্য বলি মানি, আমরাই অসত্যরে সত্য করে মানি,
অসত্য রে সত্য করিবানি বলি নিতাইয়ের করুণা হবে তোমরা ব্রজে রাধা ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধরণী তাইয়ের চরণ দুখানি তোমরা ধরণী তাইয়ের চরণ দুখানি আমাদের প্রেমদাতা নিত্যানন্দ আমাদের প্রেমদাতা গেল মায়া দ্বন্দ মোদের প্রেম দাতা নিত্যানন্দ বলি জুড়ি করিতে জীবে দ্বিধা দ্বন্দ প্রেম দাতা নিত্যানন্দ বলি ধর নিতায় চরণ ধর যখন নিতাই চাঁদের চরণে উদ্ধারণ দত্তের নয়নের জলটা পড়লো নিতাই চাঁদ উঠে বসে পড়লে কি উদ্ধারণ ভগবান সব সইতে পারে দুটো জিনিস পারে না একটা ভক্তের অহংকার একটা ভক্তের চোখের চোখ দুটো ভগবান জীবনে দুবার হাসে কখন জানেন এখন নার্সিংহোমের বিছানায় রুগী শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই আমি যখন আছি আপনি বাঁচবেন ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে যে হ্যাঁ গো ডাক্তার তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ তুমি নিজে কতক্ষণ বাঁচবে সেই গ্যারেন্টিটা কে দেবে আরেকবার ভগবান হাসে কখন এখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে তোর পাঁচ কাঠা আমার পাঁচ কাঠা ভগবান হাসে বলে কার জায়গা ভাগ করছে কার পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই আমি তো সেই ঘরের মালিক জায়গা একটু আমার আছে জায়গা কতটা 3.5 হাত তার থেকে বেশি একটু আমাকে দেয়া হবে না মনে রাখবেন এই যে মায়েরা বসে আছেন সকলে হ্যাঁ প্রত্যেকটি মায়েরা বাড়ি থেকে এসছেন 4 দিন ধরে আমরা যখন সন্ধ্যে 6টার থেকে রাত্রি 11টা পর্যন্ত টিভি সিরিয়ালের সামনে বসি আমাদের ঘুম পায় না দিব্য সুন্দর বসে আছি সিরিয়াল দেখছি আর আমরা 3 ঘন্টা কীর্তন আসরে বসতে আমাদের খুব কষ্ট হয় হাত গেল পা গেল কোমর ভেঙে গেল সব ভেঙে চুঙে এক জায়গায় জড়ো হয়ে গেল বুঝতে হবে আমি কীর্তনের সঙ্গে আপোষ করলেও কীর্তন আমার সঙ্গে আপোষ করে নাই সর্বত্র একই ছবি সব মনে রাখবেন কেন জানেন ক্লাসে পড়ে সবাই ফার্স্ট হবে যে কোনো একজন নাম শুনছে সবাই কিন্তু বইয়ে বাড়ি নিয়ে যাবে যে কোনো একজন বাড়ি নিয়ে গিয়ে চর্চা করবে গরুর মতো করে জাবর কাটবে একসঙ্গে খেয়ে আস্তে আস্তে উগড়ে উগড়ে জাবর কাটবে কি করলাম কি শুনলাম কি করা উচিত ছিল মনে রাখবে আমি যাই করি আমি যেভাবেই চলি আমি যেভাবেই কথা বলি না কেন দিনের শেষে কোনো জীবের যদি আত্ম উপলব্ধি না হয় কোনো মানুষের যদি আত্ম যে চৈতন্য না জাগে তাহলে শত উপদেশেও তার কোনো কাজ হবে না আত্মচৈতন্য এমন একটা বস্তু যা যদি আমাদের কোনো দিনের জন্য না জাগে তাহলে আমাদের কোনো উপদেশে কোনো কাজ হয় না আত্মচৈতন্যের দরকার সবার আগে উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের চরণ ধরে যখন নয়নের জলটা দিয়েছে নিতাই চাঁদ উঠে বসেছে উঠে বসে উদ্ধারণ দত্তের চোখটা মুছিয়ে দিয়ে বলছে কি উদ্ধারণ তোমার চোখে জল কেন
প্রভু আমি কাঁদছি, আমি তখন তোমাকে আনন্দের বসে আবেগের বসে কথা দিয়ে দিয়েছি আমি তোমার বিয়ের জন্য মেয়ে দেখব, কিন্তু আমি কোথায় দেখব? সে কি তুমি যে বলে এলে আমার জন্য মেয়ে দেখবে? না না, বলে তো দিয়েছি কিন্তু দেখবো কোথায়? তাহলে আমি যে তোমার জন্য এত কর্ম করেছি, এত কষ্ট করেছি, যখন তোমার নাম ছিল দিবাকর দত্ত, তুমি আমার চরণে আশ্রয় নিয়েছিলে, আমি বারান্দায় বসেছিলাম, তুমি সকল ব্রাহ্মণ বৈষ্ণবকে নিমন্ত্রণ দিয়েছিলে যেদিনকে গুরু দীক্ষা গ্রহণ করেছ সবার পাতে একটু প্রসাদ দেবে বলে, আর তুমি যখন রান্না করছিলে, আগেকার দিনে নিয়ম ছিল বৈষ্ণব সেবা দিতে গেলে কড়াইতে রান্না করতে হতো খুন্তি দিয়ে নয় খেজুরের ডাঁটা দিয়ে, এখন তো নিয়ম বদলে গিয়েছে, তুমি রান্না করছিলে আর ব্রাহ্মণরা এসে দেখছে যে একটা ছোট জাতের লোক সোনার বেনে হয়ে রান্না করছে ব্রাহ্মণ সেবা দেবে বলে, ব্রাহ্মণরা গর্জে উঠেছিল, নিতাই চাঁদ ছুটে এসে উদ্ধারণ দত্তের হাত থেকে খেজুরের ডালটা নিয়ে মাটিতে পুঁতে দিয়ে বলেছিলেন এই গাছ, এই গাছ থেকে একটা ডাল হবে, এই ডাল থেকে একটা গাছ হবে, একটা গাছ হয়েছিল যে গাছটার নাম হচ্ছে অনন্য মঞ্জুরি ফুলের গাছ, আজও পর্যন্ত আছে, একটা করে ফুল খসে পড়ে প্রত্যেক দিন, আর শোনো আমি তোমায় কথা দিচ্ছি তোমার নাম দিবাকর দত্ত নয়, আজ থেকে তোমার হাতে রান্না করা প্রসাদ যে পাবে সে উদ্ধার হয়ে বৈকুণ্ঠ ধামে যাবে, তোমার নাম উদ্ধারণ দত্ত, তুমি সেই উদ্ধারণ, আমি তোমার জন্য এত কষ্ট করেছি, এত কর্ম করেছি, আর তুমি আমার জন্য একটা মেয়ে খুঁজে দিতে পারছো না? প্রভু দেখো, চাইলেই তো সব হয় না, চাইলেই কি সব হয়? আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা কনে, ঈশ্বর পুরাইলে বাঞ্ছা জীবের বাঞ্ছা তবে পুরে। আমি চেষ্টা করবো, ঘরের বাইরে এসে মন মরা হয়ে বসে আছে চুপ করে, আমার প্রভুর জন্য কোথায় পাবো মেয়ে? আর এই চিন্তা করতে করতে হঠাৎ করে মনে পড়ে গেছে নিজের বন্ধুর কথা, বন্ধুকে অম্বিকা কালনা বর্ধমান, এই অম্বিকা কালনায় বৈষ্ণব জগতের একজন বৈষ্ণবের বাস, যার নাম হচ্ছে গৌরীদাস পণ্ডিত, গৌরীদাস পণ্ডিতের ঘরে অনেকে আশ্রয় নিয়েছে, অনেকে তিলক করে গৌরীদাস পণ্ডিতের তিলক, এই গৌরীদাস পণ্ডিতের বড় ভাই যার নাম সূর্যদাস পণ্ডিত, এই সূর্যদাস পণ্ডিত ছিল উদ্ধারণ দত্তের খুব নিকট বন্ধু, আর এই সূর্যদাস পণ্ডিতের দুই কন্যা, বড় মেয়েটির নাম বসুধা, ছোট মেয়েটির নাম জাহ্নবী, দুটো মেয়েরই বিয়ের বয়স হয়েছিল, উদ্ধারণদত্ত মনে মনে ভাবছে আমার বন্ধুর বড় মেয়ের সঙ্গে যদি আমার প্রভুর বিয়েটা দিতে পারি, ওরা ব্রাহ্মণ তার উপরে বৈষ্ণব, তাহলে সম্বন্ধটা কেমন হবে? খুব ভালো হবে, মনে রাখবেন সব সময়ের জন্য, যার কথা আপনারা শুনছেন নিতাই চাঁদের কথা, এই যে গৌরীদাস পণ্ডিতের নাম বললাম, মহাপ্রভু যখন সন্ন্যাস হয়ে চলে গিয়েছিল শান্তিপুরে, যখন ঘুরে এলো অদ্বৈত আচার্যের ঘরে, সবাই মহাপ্রভুকে দেখতে এসেছিল, দুজন যায় নাই, কে? এক হচ্ছে বধূমাতা বিষ্ণুপ্রিয়া, যার অনুমতি ছিল না যাওয়ার, অনুমতি দেয়নি মহাপ্রভু, নিতাই চাঁদকে বলেছিল আমি সন্ন্যাসের পূর্বে কোনো মায়ার মুখ দেখতে চাই না, সন্ন্যাসে বাধা হয়ে গেল, আরেকজন যায় নাই, তিনি হচ্ছেন এই গৌরীদাস পণ্ডিত, অভিমান করে বসেছিলেন প্রভুর উপরে, প্রভু আমি তোমার চাচর চিকুর কেশ দেখেছি, আমি তোমার ওই সুন্দর হলুদ কাপড় পরা সংকীর্তনে নৃত্য দেখেছি, আমি কেমন করে দেখব? তুমি ডোরকৌপিন বহির্বাস পরে ছোট্ট একটা শাড়ির কাপড় পরে আর মস্তক মুন্ডন হয়ে হাতে কমণ্ডল নিয়ে দাঁড়িয়ে আছো, আমি সহ্য করতে পারবো না, আমি যাব না, আমি যাব না। আস্তে, ভক্ত যদি ভগবানের কাছে না আসে ভগবান ছুটে চলে যায় ভক্তের দ্বারে, যদি এখানে কোনো যুক্তিবাদী না কোনো তর্ক আনে আমি হয়তো তর্কে পারবো না, হেরে যাব, কিন্তু মনে রাখবেন যুক্তি তর্কের অনেক ঊর্ধ্বে হচ্ছে ভক্তি, অনেক ঊর্ধ্বে ভক্তি। এই যে আমার মা বসে আছে পাশে, যারা ইউটিউবে আমার কীর্তন দেখেন সকলে যেন আমার মা আমার সঙ্গে থাকে, আমি একটা আসনে গিয়ে বলেছিলাম যে আমি যেখানে যাই আমার মাকে সঙ্গে নিয়ে কীর্তনে যাই, তা আসর থেকে যখন গান করে নামলাম, এই আপনাদেরই মতো একজন শিক্ষিত লোক সে চেয়ারে বসেছিল, তিনি কলেজের প্রফেসর, নামার পরে আমার হাতটা ধরে নিয়েছে, বাবা কৃষ্ণ একটা কথা ছিল যে, আমি বলুন স্যার কোথায় ভুল হয়েছে, শিখিয়ে দেবেন তো, এখন শেখার তো বয়স, হাত ধরেছে বলছে না তোমার ভুল আমি ধরবো না, সে ক্ষমতা আমার নেই, তবে একটা কথা বলবো, এক জায়গায় অন্যায় হয়েছে, কি অন্যায়? ওই যে তুমি আসরে বললে তুমি তোমার মাকে নিয়ে সব জায়গায় যাও, ওটা বড় অন্যায় করেছো বাবা। কেন? আমি কি বলবো না স্যার? না বলবে, কি বলবে জানো? তুমি বলবে মা আমাকে সঙ্গে নিয়ে সব জায়গায় যায়, তুমি মাকে নয় মা তোমায় সঙ্গে নিয়ে সব জায়গায় যায়, সন্তান মায়ের জন্ম দেয়নি, মা সন্তানের জন্ম দিয়েছে, মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে, মায়ের শিক্ষা হয়েছিল বলে তুমি শিক্ষা গ্রহণ করেছো। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়না মমতা শব্দের অপভ্রংশ করে মা শব্দটা এসেছে, বাহবা শব্দের অপভ্রংশ করে বাবা শব্দটা এসেছে, আর যিনি জননে সাহায্য করেছেন তিনি আমাদের জননী।
সামনে দাঁড়িয়ে আর যেই এই কথা বলেছে ভক্ত যদি ভগবানের কাছে ছুটে না যায় ভগবান ছুটে এসেছে ভক্তের কাছে মনে রাখবে আমি কিন্তু হরিনাম সংকীর্তন গাওয়ার কথা ছিল না হ্যাঁ আমার ইচ্ছে করতো না ভালোবাসতাম না কেন জানে হ্যাঁ আমার একদম ইচ্ছে ছিল না মানুষে যায় কি বলবে তিলক করলে মালা করলে টনটিনকিরি কাটবে আমার বড্ড অনিচ্ছা ছিল কিন্তু হঠাৎ করে জানি তার কৃপা হয়ে গেল কেন করুণা না হলে তো হবে না হঠাৎ করে কৃপা হয়ে গেছে সরকারের কৃপা যাদের উপরে হয়েছে তারা সরকারি চাকরি করছে ভগবানের কৃপা যাদের উপরে হয়েছে তারা ভক্ত হয়ে গেছে সবাই ভক্ত হবে না এই যে দাদা ভাইরা বসে আছে সকলে মনে রাখবে এই যে আমার মা বসে আছে আজকে পাশে আমি কীর্তনিয়া গোপালকৃষ্ণ পাল এম এ ফার্স্ট ক্লাস ফার্স্ট ইংলিশ অনার্স ডিপ্লোমা ইন সফটওয়্যার অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ফার্স্ট ক্লাস ফার্স্ট আমি সরকারি চাকরি করতাম সেন্ট্রাল গভর্নমেন্টে 3 মাস ডিউটি করেছি ছেড়ে দিয়ে কীর্তন করছি কেন বলুন তো শুধু পেটের জন্য নয় হরিনাম আমার পেশা নয় আমার শুধু পেশা নয় আমার নেশাও বটে খানিকটা মনে রাখবে প্রকৃত মানব সমাজে দাঁড়িয়ে আমাদের মতো শিক্ষিত ছেলে মেয়ে যদি এগিয়ে না আসে তাহলে হরিনাম ধর্মকে রক্ষা করবে কারা সমাজকে জাগাবে কারা উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরানো নিবনত ওঠো জাগো নিজের প্রাপ্যটা বুঝে নাও বিবেকানন্দের উক্তি হাত পা জড়িয়ে ধরেছে গৌরীদাস পণ্ডিতের ঘরে মহাপ্রভু চলে এসেছে একটা নৌকা করে দাঁড় টেনে নিতাই চন্দ্রের সঙ্গে নিয়ে আর এসে গিয়ে দরজায় টক্কর দিচ্ছে গৌরীদাস প্রভু ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে কি তুমি হ্যাঁ তুমি জানো না ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্প তরু তুমি কোন সাহসে আমার কাছে দেখা করতে না গিয়ে বাড়িতে বসে রইলে দেখো আমি চলে এসেছি তোমার কাছে প্রভু চরণটা জড়িয়ে ধরেছে চোখে জল প্রভু তুমি এসেছো আমার কাছে এসো আমার ঘরে এসো আমার কাছে ঘরের মধ্যে নিয়ে গিয়ে নিতাই চাঁদকে বসতে দিয়েছে আর নিতাই চাঁদকে মহাপ্রভুকে বসতে দিয়ে বলছে ও তুমি গেলে না কেন আমার কাছে না না আমি যাইনি আমি তোমার কাছে এসেছি জানো আস্তে মহাপ্রভুর হাতে একটা বৈঠা ছিল যেটা দিয়ে নৌকো টানা হয় সেই বৈঠাটা গৌরীদাস পণ্ডিতের হাতে মহাপ্রভু দিয়ে বলছে গৌরীদাস আমি যেমন করে এই নদীটা পেরিয়ে তোমার কাছে এসেছি না একদিনকে তুমিও কলিযুগের তৃতাবদগ্ধ জীবগুলোকে নামের নৌকায় বসিয়ে ভবসিন্ধুর ঘাটটা পার করে দিও কাছে বসিয়েছে গৌরীদাস পণ্ডিতের সঙ্গে দেখা করতে এসে মহাপ্রভু যে ঘাটে বসে বিশ্রাম নিয়েছিলেন ওই ঘাটটার নাম ছিল প্রাণের হিয়া সেই জায়গাটার নাম হয়েছে পানোরিয়া বর্ধমান গৌরীদাস পণ্ডিতের কাছে বসেছে গৌরীদাস পণ্ডিত প্রভুকে সেবা করছে 3 দিন 4 দিন যখন সপ্তাহ শেষ হয়ে গেল মহাপ্রভু গৌরীদাস পণ্ডিতের কাছে হাত জোড় করে বলছে গৌরীদাস তোমার সেবায় আমি সন্তুষ্ট এবার আমার বিদায় দাও যেই মহাপ্রভু চলে যেতে গেল গৌরীদাস পণ্ডিত বাড়ির দরজাটা আগলে দাঁড়িয়েছে না তো আমি তো দেব না গৌরীদাস পণ্ডিতকে দাপর লীলায় ভগবানের সুবল সখা কলিযুগের মাটিতে গৌরীদাস পণ্ডিত আগলে দাঁড়িয়েছে আমি তোমায় ছাড়বো না একই গৌরীদাস যেই বলেছে ও আমি কোনোভাবেই তোমায় ছাড়বো না আমি তো তোমায় যেতে দিতে পারি না তুমি আমার ঘরে এসেছো ঘরের মধ্যে বসিয়েছে আর ঘরের মধ্যে বসিয়ে গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুকে সেবা দিচ্ছে তুমি যদি আমায় না ছাড়ো গৌরীদাস তাহলে কলিযুগের লোক কৃষ্ণ নাম হরি নাম পাবে কি করে মহাপ্রভু নবদ্বীপ থেকে মিস্ত্রিকে দিয়ে কাঠের দুটো নিম কাঠের গোড়ে নিয়ে গিয়ে একই রকমের দেখতে দুটো নিতাই গৌর বানিয়ে গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়ে বলছে আজ থেকে এই কাঠের নিতাই সেবা করবে গৌরীদাস পণ্ডিত খুব চালাক জানেন তো ছুটে গিয়ে কাঠের নিতাই গৌরের হাত পাটা টিপে দেখছে আবার ছুটে এসে মহাপ্রভুর হাতটা টিপে প্রভু এ তো শক্ত না আমি সারা জীবন সচল নিতাই গৌরকে চরণে ফুল দিয়েছি আমি তো অচল নিতাই গৌরের সেবা করবো না অনুরাগ কত বড় আমি অচল নিতাই গৌর নেব না কি বললে তুমি অচল নিতাই গৌরের সেবা করবে না আগামীকাল মধ্যাহ্নে যখন তুমি আমাদের জন্য প্রসাদের ব্যবস্থা করবে গৌরীদাস দুটো আসন নয় 4টে আসন পেতে দিও গৌরীদাস 4টে আসন পেতে দিয়েছে গৌরীদাস পণ্ডিত সেবা দিয়ে পাতা দিয়ে জল দিয়ে দেখছে নিতাই গৌর 2টো আসনে বসেছে আর 2টো আসনে দাগ দেওয়া মাত্র কাঠের নিতাই গৌর হেঁটে হেঁটে নেমে সিঁড়ি দিয়ে বসে 2টো আসনে বসে প্রসাদ সেবা করছে গৌরীদাস পণ্ডিত ছুটে গিয়ে প্রভুর চরণে পড়েছে প্রভু কি বলছো তুমি
এ তোমার কেমন লীলা হ্যাঁ তুমি তাকিয়ে দেখো আজ থেকে আমি তোমার ঘরে সচল হয়ে সেবা নেব অচল নয় গৌরীদাস পণ্ডিতের চরণ নিতাই গৌরের চরণ সেবা করে গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুকে বলছে প্রভু আমি যেভাবেই থাকি না কেন তুমি কোনোদিন আমায় ছেড়ে চলে যেও না কথা দিলাম তোমায় ছেড়ে কোনোদিনের জন্য আমি যাব না তবে জানো গৌরীদাস তোমার মন্দিরে তোমার ঘরে যারা আমাকে দর্শন করতে আসবে তুমি মাঝে মাঝে কিন্তু মন্দিরের দরজাটা বন্ধ করে দিও প্রতি এক থেকে দু মিনিট অন্তর কেন জানো মানুষ যদি আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে যদি কেউ ভালোবাসায় বানতে পারে আমি হয়তো তার ঘরে চলে যেতে পারি আজও পর্যন্ত আপনারা গেলে দেখবেন গৌরীদাস পণ্ডিতের মন্দিরে মহাপ্রভুর ঝলক দর্শন হয় মাঝে মাঝে মন্দিরের দরজাটা বন্ধ হয়ে যায় আবার খোলে গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরেছে আমি আশায় আশা বসে রইলাম তোমার কৃপা পাব কবে হরি দিন কবে মোর হবে আমি আসা যাওয়া ভবের মাঝে আমার তোমায় ডাকা হলো না যা চাইব বলে আমি ভবে এসেছিলাম তোমার চাওয়া হলো আশা যাওয়া ভাবের মাঝে তোমায় ডাকা যা চাইবে বলে ভেবেছিল তা চাওয়া হলো না আমার আশা জবাব হবে আশা জবাব হবে মাঝে তোমায় ডাকা আমায় পার কর গো পার হৃদয়
জানো প্রভু, আমি যখন ছোট ছিলাম আমি আমার মনটা আমার বাবা মাকে দিয়েছিলাম। যখন বাবা মা আমায় বকেছে আমি তাদের দুঃখে একটু কেঁদেছি। আমি যখন স্কুল কলেজে গিয়েছি আমার মনটা আমার বন্ধু বান্ধবীকে দিয়েছি। যখন তারা আমায় দুঃখ দিয়েছে আমি তাদের জন্য কেঁদেছি। যেদিন আমার বিয়ে হয়ে যাবে, সংসারে আমার সুন্দরী স্ত্রী আসবে, এই মনের ভালোবাসার ভাগ আমি তাকেও দেব। তখন সে আমায় কষ্ট দেবে, আমি তার জন্য কাঁদব। যেদিনকে আমার ছেলে মেয়ে হবে, যখন তারা আমায় দুঃখ দেবে আমি তাদের জন্যও কাঁদব। যেদিনকে আমি বুড়ো হয়ে যাব, আমার নাতি নাতনি হয়ে যাবে, যখন তারা আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য কাঁদব। আমি এই দুটো চোখের জল সবাইকে ভাগ করে দিলাম। শেষ জীবনে গিয়ে কীর্তন শুনতে বসে, হরিনামের আসনে গিয়ে তোমার নাম শুনে যখন কাঁদতে গেলাম, আমি দেখলাম আমার চোখে আর জল নাই। ভগবান বলে, তুমি এই শুকনো মন নিয়ে কেন এলে কীর্তন শুনতে? প্রভু, যতক্ষণ পর্যন্ত কলসির মধ্যে জল ছিল কলের কথা মনে পড়েনি, কলসির জলটা ফুরায় যেতে কলের কথা মনে পড়েছে। জীবনে কিচ্ছু করতে হবে না। আপনারা শহরের টাউনের মানুষ, আধুনিক মানুষ, আমি বলবো জীবনে যে কোনো দিন 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড যদি তার চরণ ধরে দুফোঁটা চোখের জল তার চরণে দিয়ে দিতে পারেন, জগতের সব আশা আকাঙ্ক্ষা আপনার পূর্ণ হয়ে যাবে। এটাই গৌরবে আনন্দ হরিব আমায় পারে কর গো পারে আমায় পার কর গো পারে দয়া। ভালো করে দেখুন, ভগবানের সামনে একটা মোমবাতি জ্বলছে, মোমবাতিটা কিন্তু জ্বলছে না, জ্বলছে কে, মোমবাতির মাঝখানে সুতোটা, আর মোমটা গলে গলে চারদিক দিয়ে পড়ছে। আমার গুরুদেব বললেন, তাকিয়ে দেখ ওই মোমবাতিটাকে, প্রশ্ন কর। কি প্রশ্ন করব? বলছেন মোমবাতিটাকে জিজ্ঞাসা কর, ওর কাছে জানতে চা কি, শোনো মোমবাতি জ্বলছে তো সুতোটা, তুমি কাঁপছো কিসের জন্য? তুমি তো জ্বলছো না, সুতোটা জ্বলছে, তুমি কেন গলে পড়বে? মোমবাতিটা যদি কথা বলার শক্তি থাকতো ও আপনাদেরকে উত্তর দিত। জানো, আপন ভেবে যাকে নিজের হৃদয়ে জায়গা করে দিয়েছি, সে প্রতিটা ক্ষণে ক্ষণে আমার হৃদয়টাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, তাই জন্য অশ্রু হয়ে ঝরে পড়ছে তাদের দুঃখটা। পারে পার গো পারে দি আমায় পার কর গো পারে দয়া। তুমি পারের কর্তা তাই শুনে বার্তা, তুমি আমি তোমার চরণ কানাল আমায় পার কর গো পারে দি দয়া আমায় পার কর গো পারে দি দয়া। দেখে কষ্ট পাই, তখন দেখি বৃদ্ধ মা বৃদ্ধ বাবা বিছানায় পড়ে আছে, বিছানার মধ্যে পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিয়েছে, মৃত্যুর জন্য ছটফট ছটফট করছে, ভগবানকে বলছে প্রভু এবার আমাকে তুলে নাও, আমি এই আর সহ্য করতে পারছি না। বাড়ির লোক তো একটা ওষুধ খাইয়ে দিয়ে সব পাশের ঘরে চলে গেছে, আমাকে এবার তুমি নিয়ে নাও। ভগবান বলে, এত সহজে তো নেব না, তোমার কর্মের হিসাব তো শেষ হয়নি এখনো। যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে, কর্ম অনুযায়ী ফল লয় পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম পশুজনই হইবে নিশ্চয়। বড় সাধের এই মানব জন্ম পেয়েছো গো, এত সহজে এই জন্মটাকে নষ্ট করে ফেলো না। মনে রেখো, জীবনে যেদিন তোমার আয়ু সূর্যটা নিভে যাবে, তোমার জীবনের শেষ মেকআপ, তোমার জীবনের শেষ সাজ, তোমার জীবনের শেষ বাহার কিন্তু চন্দনা তিলক দিয়েই করা হবে।
না সোনার গয়না দেওয়া হবে, না মুখে ভালো ক্রিম দেওয়া হবে, কিচ্ছু নয়, চন্দন তিলক দিয়ে গলায় তুলসীর মালা দিয়ে তোমাকে শ্মশানে নিয়ে যাবে। তাহলে যে জিনিসটা জীবনের শেষে আমার সঙ্গে যাবে, আমি জীবনের শুরু থেকে কেন সেটা গ্রহণ করতে পিছপা হব? আমি কেন পিছপা হব? যে মুসলমান সে কোনোদিন তার নিজের টুপি পরতে লজ্জা পায় না, লুঙ্গি পরতে লজ্জা পায় না, পাঞ্জাবি পরতে লজ্জা পায় না, যে খ্রিস্টান সাদা পোশাক পরতে লজ্জা পায় না, গলায় যীশু খ্রিস্টের লকেট ঝুলাতে লজ্জা পায় না, কিন্তু যে হিন্দু সে তুলসীর মালা পরতে কৃষ্ণ নাম নিতে বড় লজ্জা পায়। আর তুলসীর মালা পরতে কপালে তিলক নিতে যে লজ্জা পায়, সেইটা তার জীবনে সব থেকে বড় লজ্জা। আমি কদিন আগে ইউটিউবের মাধ্যমে শুনেছিলাম একজন কীর্তনিয়া হরিদ্বার থেকে তিনি আসতেন বলতেন, তাকে সবাই আপনারা চেনেন, তার নাম শ্রী দীনকৃষ্ণ দাস ঠাকুর। তিনি একটা আসরে দাঁড়িয়ে বলেছিলেন, ভগবান যখন আমাকে জন্ম দিয়েছিল আমাকে তো তুলসীর মালা দিয়ে জন্ম দেয়নি, তাহলে মালা যদি ভগবান না দিয়ে জন্ম দেয় তাহলে মালা পরার কি খুব দরকার আছে? সেই আসরে আমি তো ছিলাম না, যদি থাকতাম তার কাছে হাত জোড়ো করে বলতাম যে স্যার ভগবান যখন আমাকে জন্ম দিয়েছিল আমায় তো কোনো পোশাক পরিয়ে জন্ম দেয়নি, তাহলে পোশাক পরার কি খুব কোনো দরকার আছে? তিনি উত্তর দিতেন, পোশাক পরা হয় লজ্জা ঢাকার জন্য। আমি উত্তর দিতাম, মালা পরা হয় নিজের হিন্দুত্বকে রক্ষা করার জন্য। হরি বল হরি বল হরি বল। মনে রাখবে, আপনি জীবনে যাই করুন না কেন আপনাকে হিসেব দিতে হবে। গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিত, সেও ভক্ত, তার বড় মেয়ের সঙ্গে নিতাই চাঁদের বিয়ে দেবে, উদ্ধারণ দত্ত, প্রভুকে সাজিয়ে নিয়ে চলে যাচ্ছে, আর সাজিয়ে নিয়ে যাচ্ছে দেখো নিত্যানন্দ করি সাথে, উদ্ধারণ চলে অম্বিকার পথে, হরি হরি আনন্দ করি সাথে, উদ্ধারণ চলে অম্বিকার পথে, দেখো ভাই নিত্যানন্দ করি উদ্ধারণ চলে অম্বিকার পথে, অগণিত করি সাথে, অগয় উদ্ধারণ চলে অম্বিকার পথে, আজ বদনে নিতাই 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 বলে গো, বদনে নিতাই 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 বলে, বদনে নিতাই 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 বলে গো, বদনে নিতাই নিতাই এসে দাঁড়ালো দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো, ওই সূর্যদাস পণ্ডিতের ঘরে এসে দাঁড়ালো দাঁড়ালো, ও সূর্যদাস পণ্ডিতের ঘরে এসে দাঁড়ালো দাঁড়ালো, দেখো গুরু শিষ্য দুয়ে মিলে দাঁড়ালো দাঁড়ালো, ও ভক্ত ভগবান দুয়ে মিলে এসে দাঁড়ালো দাঁড়ালো, আজ প্রেমানন্দে হরি বলে দাঁড়ালো, আজ প্রেমানন্দে হরি বলে তাই গৌর হরি এসে দাঁড়ালো, মুখে নিতাই 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 বলে গো, বদনে নিতাই 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 বলে। যারা আমেরিকা থেকে ইসকন এলো
মায়াপুরে ওরা হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি করে বলবে? ওরা ইংরেজিতে কথা বলে, বাংলা উচ্চারণ করতে পারে না। একটু দুঃখটা কি জানেন, ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। তারা বলার কথা নয়, তারা বলছে। আর যে বলতে পারার কথা সে বলছে না, কেন? সে জানে আমার ঘরের জিনিস তো আমি না বললেই বা কি। না না, দিয়ে ধন দিয়ে মন কেড়ে নিতে কতক্ষণ, যা পেয়েছো তা হারিও না, আর যা হারিয়েছো তা পেও না। মনে রাখবে সবসময়ের জন্য আমি সবাইকে বলবো, যারা বসে আছেন কীর্তন শ্রবণ করছেন, মনে রাখবেন আপনি এখন থেকে যদি অভ্যাস করেন তবে কিন্তু মৃত্যুর সময় হরিনামটা মুখ দিয়ে বেরোবে, না হলে বেরোবে না। আমার বাবা মারা গিয়েছেন 14 বছর আগে, হ্যাঁ ডাক্তার ছিলেন, আমায় বলতেন, বলে জানিস কৃষ্ণ, যে মুখে হরিনাম হয়, যে মুখে কৃষ্ণ কথা হয়, যে মুখে গৌর কথা হয়, যে মুখে নিতাই চাঁদের কথা হয়, ওই মুখ যদি বিড়ি তিরঙ্গলা শিখর বিমল গুটকা খৈনি জর্দা সিগারেট খায় তাহলে ওটা মুখ নয়, ওটা ভাগাড়। ভাগাড়ের দাম আছে, মুখের দাম নেই। কেন? তুই ভগবানের নাম করছো, নেশা করছো কি জন্য? নামের নেশা যা ধরেছে, মদের নেশা বিড়ির নেশা ধরলে পরে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে পাগল করে মারে, তাকে রাখা যাবে না ঘরে। মনে রাখবে সব সময়ের জন্য আমি মায়েদেরকে বলবো, আপনাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদেরকে এখন থেকে শিক্ষা দেবেন, সকালবেলা ঘুম থেকে উঠে জয় নিতাই বলা অভ্যেস করাবেন, গুড মর্নিং নয় হরে কৃষ্ণ বলা অভ্যেস করাবেন, বাড়ির বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ দিতে শেখাবেন, কারো গায়ে পা লাগলে পায়ে হাত দিয়ে প্রণাম করতে বলবেন, সরি নয়, সরি কারা বলে, এটা আমার দেশের কালচার নয়, এটা বিদেশি কালচার, ইউরোপ আমেরিকার মানুষের কালচার। এখন মহারাজ পরীক্ষিত উত্তরার গর্ভ মাঝে ছিল, মাতৃগর্ভের মধ্যে শিশু ওপরের দিকে পা দিয়ে নিচের দিকে মাথা দিয়ে থাকে ঊর্ধ্ব পদে হেড মুন্ডে, ভগবান এসে দাঁড়িয়েছিল কখন, এখন মায়ের 7 মাস গর্ভ পরিপূরণ হয়েছিল, ওই যে উপরের দিকে দুটো পাকে জোড়ো করে ছেলেটা রয়েছে মাতৃগর্ভের মধ্যে, ভগবান এসে দাঁড়িয়েছিল পায়ের ওপরে। আমাদের সব মায়ের গর্ভে ভগবান আসে 7 মাস গর্ভে, ভগবান এসে পায়ের ওপর দাঁড়ায় বলে হিন্দু ধর্মের নিয়ম, পায়ে হাত দিয়ে প্রণাম করা, ভগবান দাঁড়িয়েছে পায়ের উপর, আর মহারাজ পরীক্ষিত ভগবানকে দর্শন করছে, প্রভু জন্মের সময় তোমার মধুর রূপটা দেখেছি, জন্মাবার পরে সব রূপ সবার মধ্যে পরীক্ষা করে দেখব, তাই আমার নাম পরীক্ষিত। মনে রাখবেন মহারাজ পরীক্ষিত যে বংশে জন্ম নিয়েছে সেই বংশের প্রথম পুরুষ ভগবান শ্রী বিষ্ণু, বিষ্ণুর নাভি থেকে জন্ম হয়েছে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, তার ছেলে যযাতি, যযাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র শূদ্রু, শূদ্রুর পুত্র চারুকল, চারুকলের পুত্র বহুরব, বহুরবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, তার পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র রিতেশু, রিতেশুর পুত্র বস্তিনাম, বস্তিনামের পুত্র ঋক, ঋকের পুত্র রাবিক, রাবিকের পুত্র অজতায়ু, অজতায়ুর পুত্র অক্রধন, অক্রধনের পুত্র সহগণ, সহগণের পুত্র সমাদ্রি, সমাদ্রির পুত্র কুকুর, কুকুর পুত্র জম্নু, জম্নুর পুত্র সুরথ, সুরথের ছেলে বিদুরথ, তার পুত্র উপরিপবসু, তার পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র ঋক, ঋকের পুত্র রাবিক, রাবিকের পুত্র প্রতীপ, প্রতীপের ছেলে দিলীপ, দিলীপের ছেলে শান্তনু, শান্তনুর ছেলে বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের ছেলে পাণ্ডু, পাণ্ডুর ছেলে অর্জুন, অর্জুনের ছেলে অভিমন্যু, অভিমন্যুর ছেলে মহারাজ পরীক্ষিত। এটাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এত বড় বংশে জন্ম নিয়েছে, ভগবানকে প্রণাম করছে মাতৃগর্ভের মধ্যে থেকে, আর ওইদিকে দরজার বাইরে নিতাই চাঁদকে নিয়ে দাঁড়িয়ে পড়েছে সূর্যদাস পণ্ডিতের ঘরে উদ্ধারণ দত্ত, প্রভু তুমি দাঁড়াও আমি গিয়ে মেয়ের বাবার সঙ্গে কথা বলে আসি, তোমার রাজি আছে কিনা দেখবো না, হ্যাঁ আসতে। ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার উকিল ব্যারিস্টার পাত্র খুঁজলেই পাওয়া যায়, কিন্তু চাইলেই কৃষ্ণ ভক্ত পাত্র খুঁজলেই পাওয়া যাবে না, ওটা ভাগ্যে থাকা চাই। মনে রাখবেন যে মেয়েটার কপালে কৃষ্ণ ভক্ত পাত্র জুটবে তার ভাগ্য খুব সুপ্রসন্ন, সে গরিব হোক চাই বড় লোক। হ্যাঁ কেন জানেন, একটা ছেলে বা মেয়ের অঙ্গে 14 পুরুষের রক্ত থাকে, বাবার বাড়ির 7 পুরুষ, মায়ের বাড়ির 7 পুরুষ, যার রক্তে জিনে কোনো কারণে কেউ ভক্ত হয়েছিল তাদের বাড়ির ছেলেই ভক্ত হবে, বাকিরা হবে না। ভক্তমণ্ডলী মায়েরা সামনে দাঁড়িয়ে, আর উদ্ধারণ দত্ত সোজা গিয়ে সূর্যদাস পণ্ডিতের বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে ডাক দিচ্ছে, বন্ধু বন্ধু ঘরে আছো? কে? আমি সূর্যদাস, ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছি।
আর যেই দরজাটা খুলে দিয়েছে সূর্যদাস পণ্ডিত বেরিয়ে এসেছে। একই রে উদ্ধারণ তুই এই অবেলায়? না না, একটা বিশেষ দরকারে এসেছিলাম আর কি। আমি বলছিলাম কি, তোর মেয়ে আছে না? হ্যাঁ, দুটো মেয়ে। দুটোর কি বিয়ের বয়স হয়েছে? হ্যাঁ। বিয়ে দিবি নাকি? আগে কোনটা? আগে বড়টার দেবো। বাহ, আমি একটা পাত্রের খোঁজ এনেছি দিবি। হ্যাঁ, যেই বলেছে সঙ্গে সঙ্গে সূর্যদাস পণ্ডিতের স্ত্রী ঘরের ভেতর থেকে ডাক দিয়ে বলছে, ছেলে কি করে? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? হ্যাঁ, আমাদের ওখানে কদিন আগে হয়েছিল, সব টাকা দিয়ে ঘটি বাটি বিক্রি চাকরি পেয়ে গেছে। দিয়ে আমার সঙ্গে কথা বলছে নি কেন? বলছে যারা মাস্টারি চাকরি করে তারা হরিনাম, যারা গায়ে ওদের সঙ্গে কথা বলে যাও, সাইড হয়ে যাও, কথা বলে না। মাস্টারি চাকরি থেকে বিয়েও করে নিয়েছে, এক মাস পরে দেখি ফুচকার দোকান করেছে তিন বন্ধু, ওদের বউরা সব আলু মারছে। তাহলে কিরে? বলে চুরির চাকরি, চোরে নিয়ে চলে গেল। শেষ কি হবে তাহলে এখন? হ্যাঁ, যে জিনিসটা কষ্ট করে অর্জন করে পাওয়া যায় তার মূল্য আলাদা, আর যেটা লোক ঠকিয়ে পাওয়া যায় তার মূল্য আলাদা, দুটোর মূল্য কোনোদিন এক হতে পারে না। ভক্তমণ্ডলী মায়েরা সামনে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে বলছে, ছেলে কি করে? হাই স্কুলের মাস্টার? বলে না। শিক্ষক? না। কি করে? ব্যাংকের ম্যানেজার? বলে না। কে? পুলিশ? পুলিশ? বলে না। দেখো একবারে ডাউন হয়ে গেলাম সিভিক পুলিশ, এর থেকে নিচে আমি নামবো না। আর যেই বলেছে ওই সঙ্গে সঙ্গে উদ্ধারণ দত্ত বলছে, এই শোন ছেলে কি করে শুনলে তুই তাজ্জব হয়ে যাবি। কি করে? কি করে জানেন? মনে রাখবেন, বলছে ঘট, ছেলে কি করে? হরি 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 বলে, কি বললি? ছেলে হরি বলে। হ্যাঁ, ধুলায় গড়া গড়ি, ধুলায় গড়া গড়ি যা ঘটি ঘটি বলে, সে যে ধুলায় গড়া গড়ি পাপি তাপি দেখলে পরে ছুটে পড়ে তার পায়। ছুটে গিয়ে ধরে তার পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে পরে তার যেই পরিচয়টা দিল সূর্যদাস পণ্ডিত, তো মনে বড় খুশি হয়েছে, বাবা বাবা বা এত সুন্দর ছেলে, হরিনাম বলে, এত সাধু ছেলে, ভক্ত ছেলে। বল বল ভাই, ছেলের নামটা বল, নাম বল, নাম বল, পরিচয় বল, গোত্র বল। নাম যদি বলতে পারিস, যদি পছন্দ হয়ে যায়, ছেলে যদি দেখতে শুনতে ভালো হয়, তাহলে আমি এই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব। আর যেই বলেছে অমনি সঙ্গে সঙ্গে বলা মাত্র নাম বলছে, ছেলেটির নাম জানিস কে? মহাপণ্ডিত, মহাবৈষ্ণব, মহাজ্ঞানী। অত বিশেষণ তোমায় বলতে বলা হয়নি, নাম কে জানিস? ছেলেটার নাম পরম দয়াল শ্রীপাদ নিত্যানন্দ, নিত্যানন্দ নিতাইচলের নামটা বলল, উদ্ধারণ দত্ত বসেছিল, সূর্যদাস পণ্ডিত উঠে দাঁড়িয়ে উদ্ধারণ দত্তের হাতটা ধরে টানতে টানতে বাড়ির বাইরে বের করে দিল, দূর হয়ে যা। বন্ধু তুই আমায় তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ, তুই যদি আর একটুক্ষণ আমার বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকিস আমি ভুলে যাবো, আমি তোর যা বেরিয়ে যা, লোক দিয়ে মার খাইয়ে দেবো সব। তুই যদি একটা রিক্সাওয়ালা টলিওয়ালা ঠেলাওয়ালার সঙ্গে আমার মেয়ের সম্বন্ধ আনতিস আমি রাজি হয়ে যেতাম। তুই কার সঙ্গে আনলি? যার কোনো জাতের বিচার নেই, যে ব্রাহ্মণ হয়ে মুসলমানের ঘরে গিয়ে জল খায়,
তার কুলের বিচার নেই, সে ব্রাহ্মণ হয়ে জগাই মায়ের মতো মাতালকে হরি নাম নেয়, এই ছেলেকে আমি জামাই করব না। যা বন্ধু, বাড়ির দরজায় গঙ্গা এলে গঙ্গা স্থানের কথা লোক ভুলে যায়, তোর বাড়ির দরজায় কে এসেছিল তুই চিনতে পারলি না, তাড়িয়ে দিচ্ছিস। হ্যাঁ গো, যাদের স্টেশনের কাছে বাড়ি তারাই তো ট্রেন ফেল করে বেশি, তারা জানে ট্রেন এলে ছুটে গিয়ে উঠে যাব, আর যার দূরে বাড়ি সে আগে থেকে এসে বসে থাকে, যার বাড়ির পাশে কীর্তন সে কীর্তনের মূল্য দেয় না, আর যারা দূর থেকে আসে সে কীর্তনের মূল্য দেয়। তোর বাড়ির দরজায় আমি এসেছিলাম, কার হাত ধরে, আর তুই তাকে তার, আমি কোনো কথা শুনব না। যা, যেই বলেছে অমনি সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ দরজার বাইরে দাঁড়িয়ে শুনতে পেল, সূর্যদাস পণ্ডিত বলে উঠছে কি, ভিখারী রে না বিকাব মোর সঞ্চয়, এই হেন ভিখারী মোর গৃহে কভু নাহি রয়, ধর্ম লইয়া মানুষের দ্বারে যে চণ্ডালের হরিনাম বল, হরিনাম বল, এই হেন নিতাই মোর কন্যা কভু দেওয়া নাহি যা। নিত্যানন্দ শক্তি মা জাহ্নবা গ্রন্থে কলম দিচ্ছেন রাসবিহারী গোস্বামী প্রভুপাদ, ভিখারী রে না বিকাব মোর সঞ্চয়, যে ভিখারী যে কৃষ্ণ নামে ভিখারী, কৃষ্ণ নাম যারা করে ওরা তো ভিখারী হয়, মীরাবাই ভিখারী হয়ে গেল, রাজনারী মীরা ভিখারিনী গিরিধারী তোমারও লাগিয়া, যারা কৃষ্ণ নাম করে ওরা ভিখারী হয়ে দরজায় দরজায় ঘুরে বেড়ায়, এই হেন পাত্রে মোর কন্যা কভু দেওয়া নাই যায়, আমি এই কন্যাকে কোনোভাবেই এই পাত্রের হাতে দেব না। আরে যে নিজে খেতে পায় না সে কি আমার মেয়েকে খাওয়াবে। নিতাই চাঁদ দরজার বাড়িয়ে শুনছে, আর কান পেতে শুনে মনে মনে খুব ব্যথা পেয়েছে, বলছে প্রভু বাহ ভালো শিক্ষা দিয়েছ সূর্যদাস, হ্যাঁ আমার ভাই আমাকে বাংলার মানুষকে উদ্ধারের দায়িত্ব দিয়েছিল, আমি আমি এমনই দুরাচারী, আমি একটা মেয়েকে উদ্ধার করতে পারলাম না, আমি বাংলার মানুষকে উদ্ধার করব, তাই আমি আমার ভাইয়ের কাছে কি মুখ নিয়ে দাঁড়াবো, এই জীবন আমি রাখবো না, প্রাণ ত্যাগ করব। ছুটতে লাগলেন, গঙ্গায় ঝাঁপ দেবে, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ ছুটতে ছুটতে গিয়ে নিতাই চাঁদ গঙ্গা চলে ঝাঁপ দিয়ে পড়েছে, উদ্ধার ভক্ত ছুটছে, প্রভু দাঁড়াও প্রভু দাঁড়াও প্রভু, ছুটতে ছুটতে গিয়ে নিতাই চাঁদকে বাঁচাবার জন্য ঝাঁপ দিয়ে পড়ে নিতাই চাঁদের দেহটা বক্ষ মাঝে জড়িয়ে ধরে পাড়ে তুলল, কি প্রতিশোধ নিচ্ছ কার উপরে, নিজের উপরে, না না না, যে তোমায় কষ্ট দিয়েছে নিজে মরে গিয়ে কি তার উপরে প্রতিশোধ নেওয়া যায়, সময়ের উপরে ছেড়ে দাও, সময়ের থেকে বড় অস্ত্র এই জগতে কিছু হতে পারে না। নিতাই চাঁদের গোটা অঙ্গটা শুষ্ক বসন দিয়ে মুছিয়ে দিচ্ছে উদ্ধারণ দত্ত, প্রভুর চরণের কাছে বসে ভক্তের চোখে জল এসে গিয়েছে, এইবারে নিতাই চাঁদ ক্রোধান্বিত হলেন, সূর্যদাস পণ্ডিতকে ইঙ্গিত করে বললেন, সূর্যদাস তুমি আমার মনে কষ্ট দিয়েছো আমি কিছু বলিনি, কিন্তু তুমি ব্যথা দিয়েছো আমার প্রিয় ভক্ত উদ্ধারণের প্রাণে, আমি আমি তোমায় অভিশাপ দিচ্ছি, বৈষ্ণবের প্রতি অন্যায়ের কোনো ক্ষমা নেই, ভক্তের প্রতি অন্যায়ের কোনো ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই, এই বলে নিতাই চাঁদ কাঁদতে লাগলেন, দেখা গেল বৈষ্ণব অপরাধের ফল। পরের দিন সকালবেলা প্রাতঃকালে বসুধা মায়ের ওঠার সময় হয়ে গেছে, কিন্তু মেয়েটা ঘুম থেকে উঠছে না, সূর্যদাস পণ্ডিত দরজার বাইরে থেকে দাঁড়িয়ে ডাকছে, মা মা বসুধা উঠে পড় মা, সকাল হয়ে গেছে, ভগবানের জন্য মালা গাঁথতে হবে, ভগবানকে স্নান করাতে হবে, প্রভুকে সাজাতে হবে, আয় উঠে পড়। মা রে কি আমার মেয়ে তো এত বেলা পর্যন্ত শুয়ে থাকে না,
গৌরীদাস ভাই ডাক দিল। গৌরীদাস পণ্ডিত তো কবিরাজ ছুটে এসেছে, কি হয়েছে ভাই ডাকছিস কেন? এই দেখ দেখ দেখ, একটু আস্তে একটু আস্তে একটু আস্তে একটু আস্তে একটু আস্তে, ভাই আমার কাছে আয়, এই দেখ এই আমার আমার মেয়েটাকে ডাকছে, এতক্ষণ থেকে ডাকছে, আমার মেয়েটা উঠছে না, দেখতো দেখতো। আস্তে আস্তে করে গিয়ে গৌরীদাস পণ্ডিতের কেমন যেন সন্দেহ হলো, দেখি আমাদের মেয়েটা এতক্ষণ ঘুমিয়ে থাকে না, দেখি দেখি কই দেখি নারীটা, দেখি হাতটা সরিয়ে এখন হাতটা ধরে নিয়েছে, স্তব্ধ, কোনো সাড়া নেই, কথা নেই। গৌরীদাস পণ্ডিত মুখটা শুকনো করে এসে গিয়েছে সূর্যদাস পণ্ডিতের কাছে, ভাই কি দেখলি আমার মেয়েটা? ও জ্বর হয়েছে বুঝি, হ্যাঁ জ্বর হয়েছে, না 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 জ্বর না না, কি হয়েছে? কোনো কথা নেই, গৌরীদাস পণ্ডিতের নয়নে জল। এ কি ভাই তুই কাঁদছিস কেন, কি হয়েছে? আমার মেয়েটা ভালো হয়ে যাবে তো, আমার মেয়েটা, ভাই আজকে ভোর হওয়ার আগে তোর মেয়ে আমাদের সবাইকে ছেড়ে চিরবিদায় নিল, দয়া নিতাই চাঁদকে তাড়িয়ে দিয়েছি বাড়ির থেকে, এই দেখো নিতাই চাঁদ আমার বাড়ি থেকে গেছে আর আমার মেয়ে আমার জীবন থেকে বিদায় নিয়ে চলে গেছে। পাড়ার লোক সকলে ছুটে এসেছে, চলো কাঁধে নাও, তুলসীর মালা পরাও, সমাধি দিতে হবে, বৈষ্ণবের কন্যা কাঁধে নিয়ে নিয়েছে, কাঁধে নিয়ে শ্মশান ঘাটে বলহরি হরি বল, বলহরি হরি বল শ্মশান ঘাটে। আর ওইদিকে দারুণ সংসারে এই সব চরিত্র দেখি আমার পরাণে লাগিছে ভয়, ওই না দারুণ সংসারে চরিত্র দেখি পরাণে লাগিছে বড় ভয়, কলিকাল সাপের মুখে সুতিয়া রয়েছে, ওই না সাপের মুখে সুতিয়া রয়েছে, আমার না জানি কখন কি হয়, বলি না জানি কখন কি হয়, সুখেরও লাগিয়া যে ঘর বাঁধিনু, সুখেরও লাগিয়া যে ঘর বাঁধিনু, বাঁধিনু দুঃখের তরে, ওই না সুখেরও লাগিয়া যে ঘর বাঁধিনু, বাঁধিনু সুখের তরে, যেমন জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ জ্বলিছে পুড়িয়া মরে, জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ জ্বলিছে পুড়িয়া মরে, বলি আমার দশা তেমন হলো, আমার দশা এমন হলো, ও বই আমার দশা
তেমন হলো আমার দশা তেমন হলো ওই পতঙ্গ যেমন পুড়ে মনে বলি আমার দশা তেমন হলো ওই দেখো আগুনের রূপে পাগল হয়ে আমার দশা তেমন হলো ওগো পতঙ্গ যেমন পুড়ে মনে হরিধ্বনি দিতে দিতে যখন মেয়েটাকে নিয়ে শ্মশানে চলে যাচ্ছে, নিতাই চাঁদের কানে পড়ল একই উদাহরণ। শ্মশানে কে হরিধ্বনি দিচ্ছে, প্রভু আজ আমি বড় খুশি, আজ আমি বড় আনন্দিত, কেন জানো? যে মেয়েটাকে বিয়ে করার জন্য তুমি গিয়েছিলে, মেয়ের বাবা তোমায় তাড়িয়ে দিল, সেই মেয়েটা মারা গিয়েছে, আমার মন বড় আনন্দ পেয়েছে। তুমি না ভক্ত, তুমি না বৈষ্ণব। ভক্ত কোনোদিন অপরের দুঃখে আনন্দ পায় না, বৈষ্ণব কোনোদিন অপরের কষ্টে হাসে না। তুমি যদি অপরের ব্যথা অনুভব করতে পারো, তুমি যদি নিজের ব্যথা অনুভব করতে পারো, তবে তুমি মহান। আর তুমি যদি অপরের ব্যথা অনুভব করতে পারো, তবে তুমি মানুষ। চল আমায় নিয়ে চলো। ওই যে মেয়েটা শ্মশানে নিয়ে যাচ্ছে, প্রভু যার বাবা তোমায় এত অপমান করলো, তুমি যাবে? যাব না, কি বলছো? আমি যাবো না তো কে যাবে? না গেলে কি করে বুঝবে যে আমি পতিত পাবন নিত্যানন্দ? চলো আয় নিয়ে চলো। শ্মশানের কাছে নিয়ে গিয়ে হাতটা বাড়িয়ে নিতাই চাঁদ বলছে, দাঁড়াও, তোমরা দাঁড়াও, মৃত দেহটাকে নিচে নামাও। আর যখন নিচে নামিয়ে দিয়েছে, ওই নিচে নামিয়ে দেওয়ার পর সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণে পড়ে গিয়েছে, প্রভু এই দেখো আমি সুখ কিনতে গিয়ে দুঃখ কিনে ফেলেছি। যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধি আসি তারে, যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার। প্রভু এই এই দেখো এই আমি 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 সুখ কিনতে গিয়ে দুঃখ কিনেছিলাম। না, তুমি ওঠো, উঠে দাঁড়া। সূর্যদাস কত বড় করুণার ঠাকুর, উঠে দাঁড়িয়ে বুঝে, সূর্যদাস তুমি যখন, আমি যখন মেয়েটাকে বিয়ে করার জন্য তোমার কাছে গিয়েছিলাম, তখন তো মেয়েটার দেহে প্রাণ ছিল, তাই তুমি আমায় দাওনি? হ্যাঁ প্রভু, আমি তো তাড়িয়ে দিয়েছি তোমায়। আচ্ছা মরা মেয়েটাকে নিয়ে কি করবে? ওকে আগুনে পুড়িয়ে দেবো? না, জ্যান্ত মেয়েটাকে দাওনি, মরা মেয়েটাকে তুমি তো আগুনে পুড়িয়েই দেবে। আমি বলছিলাম কি সূর্যদাস, ওই মরা মেয়েটার সঙ্গে আমার বিয়ে দেবে? এই হচ্ছে করুণার ঠাকুর, মরা মেয়ের সঙ্গে বিয়ে করতে চাইছে। সূর্যদাস পণ্ডিত নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরেছে, শাস্ত্রকার লিখছেন, একেলায় আসো নাই মোরে করিতে উদ্ধার, করিতে উদ্ধার, এবে উদ্ধার করিবে তুমি মোর পরিবার, মোর পরিবার, সবে মিলে তোমার চরণে দিব গড়া গড়ি, গড়া গড়ি, অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি হো, অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি হরি। আস্তে, এই যে আপনারা হাঁড়ি ভর্তি করে বাতাসা রেখে দিয়েছেন, তুলসী দিয়ে, এক কীর্তনের পরে লুট হবে বোধ হয় বাতাসা, তাই না? হ্যাঁ, অদ্বৈত আচার্য মহাপ্রভুর কাছে গিয়ে বলেছিল, প্রভু কলিযুগের সব মানুষ তো হরি নামে হাত তোলে না, কলিযুগের সব মানুষ তো কৃষ্ণ বলে কাঁদে না, কলিযুগের সব মানুষ তো বৈষ্ণবের চরণধুলিতে গড়াগড়ি দেবে না, তার প্রমাণ হচ্ছে আজকের এই আসর। আসার পর থেকে 500 বার বলেছি, কেউ তুলছে কেউ তুলছে না, মানে মানুষের ভয় আছে। কি ভয়? যদি হাত তুললে হাতটা খসে পড়ে যায়, তুলব না। আর
অনেকে চিন্তা করছে আমি হাতের আঙুলে এত ভালো ভালো আংটিগুলো পরে এসেছি, হাত তুলতে গিয়ে যদি আংটি একবার খুলে হাত থেকে বেরিয়ে যায় যা ভিড় আছে আর আংটি পাওয়া যাবে না, হাত তোলার দরকার নেই, আংটি আমার হাতে থাক। তখন মহাপ্রভু এই যুক্তিটা করেছিলেন কি মিষ্টান্ন আনবে, মিষ্টান্ন এনে কীর্তন অন্তে যেখানে ভক্তরা বসবে তাদের মধ্যে ছড়িয়ে দেবে, আর ওই মিষ্টান্ন যখন ভক্তদের চরণধুলিতে মাখামাখি হয়ে যাবে তারপরে যখন মানুষ কুড়িয়ে সেই মিষ্টান্ন মুখে দেবে বৈষ্ণবের চরণধুলি তার অঙ্গে যাবে, তার শরীরের মধ্যে গেলে সেখানে তার কর্ম হবে। সেই দিন থেকে বাতাসা লুটের প্রচলন এসেছে, হরির লুট সেদিন থেকে প্রচলন এসছে। আরেকটা কথা আমি বলি, আপনাদের বীরভূমের দিকে হয় কিনা আমি জানি না, যখন আসাম টাসামের দিকে আমরা গানে যাই, আসাম নয় আসানসোল টোল দুর্গাপুর একটু দিকে এলে আমরা দেখি যেদিনকে ধুলোট হয়, ধুলোট মানে যেদিন কুঞ্জ বর্ণন কীর্তন হয় শেষ দিন, ওই শেষ দিনে সবার বাড়িতে আত্মীয় কুটুম মাটুম আসে আর সকলে প্রত্যেকের বাড়িতে আত্মীয় কুটুম মাটুমকে সুখী করার জন্য মাছ মাংস করে খাওয়ায়, কুঞ্জ বর্ণনের দিন ধুলোটের দিন খবর দাওয়া। হরিনাম সংকীর্তন এই জিনিস চলে না, মহাপ্রভুর ঘট রয়েছে, নগর সংকীর্তন করে প্রভু বেরোবে তারপরে তো হবে, আর আগে হবে কি করে? ভক্তমণ্ডলী মায়েরা নিতাই চাঁদ আস্তে আস্তে করে গিয়ে মেয়েটার ঢাকনাটা সরিয়ে দিয়েছে, সাদা কাপড় সরিয়ে দিয়ে বলছে ও এই সময়ই দিতে হলো, একটু পরে দিলে সামনে দিয়েছে, আর সামনে দিয়ে ওই মুখ থেকে কাপড়টা সরিয়ে দিয়েছে, কাপড়টা সরিয়ে দিয়ে বসুধাকে বলে ডাকছে, বসুধা একবার অন্তত বসুধা আমার দিকে চোখ মেলে চাও, মুখের কাপড়টা সরিয়ে দিয়েছে, আর এখন মুখের কাপড়টা সরিয়ে দিয়েছে আমার দিকে চাও, মরা মানুষ কি আর চোখ মেলে চায়? নিতাই চাঁদ বলছে ও আমার বিরহে প্রাণটা বেরিয়েছে, আমার দুঃখে প্রাণটা বেরিয়েছে, আমি নাম না শোনালে তোমার ঘুম ভাঙবে না বুঝি। কি করলো ওই বসুধার কর্ণমূলের কাছে গিয়ে নিতাই চাঁদ, হ্যাঁ কি করছো জানেন? এত বলি শোনাইল এত বলি শোনাইল মধুর হরি নাম হরি নাম এত বলি মধুর হরি নাম এত বলি শোনাইল নাম শুনে মৃত বসুধা পাইল পরাণ লুব্ধনি হরি হরি চাঁদের মুখে হরি নাম শুনে মৃত বসুধা পাইল মোদের মৃত বসুধা প্রাণ পাইল মৃত বসুধা প্রাণ পাইল মোদের মৃত বসুধা প্রাণ পাইল মৃত বসুধা প্রাণ পাইল আজ পদন ভরে সবে হরি বল মৃত বসুধা প্রাণ পাইল ও গো প্রেমানন্দ বাহু তুলে মৃত বসুধা
प्राण पाइलो आज प्रभुर चरण तले पड़े मितवसुदा प्राण पाइलो ओ गो प्रभु ताने उद्धार लो देखो मृत वसुधा प्राण पाइल प्रभु तारे उद्धार हो एबार प्रदन भरे हरि अनंताई বেশ এই এই দিয়েছে বসুধা বেঁচে উঠল আর যখনই উঠে দাঁড়িয়েছে সূর্যদাস পণ্ডিত ছুটে এসেছে প্রভু আজকেই দেবো আজকেই বিয়ে দেবো তোমার সঙ্গে এই লগ্নে এই আনন্দের ক্ষণে আমার মেয়ের সঙ্গে বিয়ে হবে সূর্যদাস পণ্ডিত যখনই রাজি হলো উদ্ধারণ দত্ত ছুটে এসেছে আমার প্রভুর বিয়েতে যা গয়না লাগবে আমি দেবো আমি গ্রামের লোক খাওয়াবো আমার অনেক পয়সা প্রভু দিয়েছে সব তার তা আমি গ্রামের মানুষকে খাওয়াবো গ্রামের মানুষকে ভালোবাসবো আর এই চিন্তা করে সকলে ছুটে এসেছে আর ছুটে এসে আনন্দ আনন্দ মহানন্দ আয়োজন করো বাজারে 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 হরি হরি বাজারে 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 আ সাত বাজাও উনুদাও নিতাই চাঁদের হবে বিয়ে সাত বাজাও উনুদাও নিতাই চাঁদের হবে বিয়ে আগে বাজাও উলুদাও নিতাই চাঁদের হবে বিয়ে আগে বাজাও উলুদাও নিতাই চাঁদের হবে বিয়ে বাজারে 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 হরি হরি বল হরি হরি বল বাজারে 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 নিতাই চাঁদের মহোৎসব কি নিতাই চাঁদের শুভ বিবাহ কি নিতাই বহুর প্রেমানন্দে হরি হরি বল নিতাই চাঁদকে নেওয়ার জন্য স্নান করাতে হবে সবাই মিলে ছুটে এসেছে তোরায় তোরায় আজ নিতাইয়ের হবে গবিয়া জল ভরিতে যায় তোরা আয় কাল না বাসিনি আজ নিতায়ে হবে গোবিয়া জলে তোরা আয় কাল না বাসিনি আজ নিতায়ে হবে গোবিয়া জল ভরতে যায় তোরা আয় কাল না বাসিনি আজ নিতায়ে হবে গোবিয়া জলে ভরিতে আয় তোরা আয় কান্না বাসিনি ছিরি নেলো গিরিবালা লক্ষ্মী নেলো বরণ ডালা ছিরি নেলো গিরিবালা লক্ষ্মী নেলো বরণ ডালা সবে আয় সবে আয় আজ নিতায়ের হবে গোবিয়া হরি হরি বল হরি হরি বল তোরা আয় কান্না বাজিনি আজ নিতায়ের হবে গোবিয়া জলে ভরিতে তোরা আয় কান্না বাজিনি সুন্দর
পুরাপুরে জল এনে নিতাই চাঁদকে স্নান করিয়ে দিয়েছে গায়ে হলুদ মাখিয়ে, আর হলুদ মাখিয়ে এখন স্নানটা করে দিয়েছে। এবার শিলের উপরে হলুদ দিয়েছে, হলুদ দিয়ে যখনই বাটা দিল আর হলুদের রং আর নিতাই চাঁদের রং একদম মিশে গিয়েছে। হ্যাঁ, আর হলুদের রং নিতাই চাঁদের রং মিশে গিয়ে সুন্দর করে সাজিয়ে নিতাই চাঁদকে ধুতি পরালো। কি ধুতি আসতে, আজকে উদাহরণ দত্ত নিতাই চাঁদকে যে ধুতি পরালো তার নাম হচ্ছে ত্রিকোচ্চ ধুতি। তিনটে কোঁচা আছে, যারা ধুতি পরেন তারা সকলে জানেন, বুঝিতে সামনে একটা কোঁচা, পিছনে একটা কোঁচা, আর এই পায়ের উপর যেটা ঝুলছে হ্যাঁ এটা আরেকটা কোঁচা। নিতাই চাঁদ এই কোঁচাটা হাতেও ধরেনি, কোমরেও গোঁজেনি, পায়ের উপর ঝোলেনি, এইভাবে হাতে ধরে কোমরের মধ্যে গুঁজে দিয়েছে তিনটে কোঁচা। ত্রিকোচ্চ ধুতি পরে নিতাই চাঁদ চলে যাচ্ছে বিয়ে হতে, আর যখনই গিয়ে দাঁড়ালো সুন্দর করে সেজে গুজে পালকিতে করে সকলে মিলে চিৎকার করছে, সূর্যদাস এসে গেছে গো, বর এসে গেছে, চলো বর এলো, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো এলো বলে পড়ে গেল সারা, বর এলো বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা। তাহারি সূর্যদাস হলো দি সাহারা, তাহারি সূর্যদাস হলো দি সাহারা, তাহারি সূর্যদাস হলো দি সাহারা, তাহারি সূর্যদাস হলো দি সাহারা। দাঁড়িয়ে পড়েছে, বর এসে গিয়েছে, শাশুড়ি মা জামাইকে বরণ করলো, জামাইকে বরণ করে মুখে মিষ্টি দিয়ে জামাইকে ঘরে ঢোকালো। আর যখন জামাইকে ঘরে ঢুকিয়েছে আনন্দ আনন্দ মহানন্দ, জামাই দাঁড়িয়েছে আর সামনে দাঁড়িয়ে শাশুড়ি মা, আর মনে রাখবে যার বিয়ে হচ্ছে তার যত না আনন্দ হয় তার থেকে বেশি আনন্দ হয় মেয়ের বান্ধবীদের, কেন ওরা গিয়ে আগে উকি পাচ্ছে জামাই কেমন হয়েছে, ছুটে গিয়েছে, ছুটে গিয়ে উকি পাচ্ছে জামাই কেমন হলো, যখন উকি বাড়াচ্ছে উকি বাড়িয়ে তাকিয়ে দেখে এসে আমাকে বলছে এই এই বসুধা কি মনে রাখিস তোর বর এসে গিয়েছে, প্রিয়া রে তোর বর এলো রে, লজ্জা দিচ্ছে বসুধা তোর বর এলো রে, ওই দেখ দেখ এলো তোর মাথায় দিয়া রে, তোর মাথায় দিয়া পিয়ারে তোর বড়েল রে, হরি হরি বল হরি বল, পিয়ারে তোর বড়েল রে, এলো তোর মাথায় দিয়া রে, তোর মাথায় দিয়া, এই প্রিয়া কোন দেবতার করলি পূজা, তেলি এমন বর সেই দেবতার করব পূজা, পাব মন মনোহর কোন দেবতা করিলি পূজা, বেলে এমন বর সেই দেবতার করব পূজা, পাব যতন করে বর আনি এবার বৈঠকে বসাইল, বসাইল সকলার অন্তরে দেখো আনন্দ বাড়িল, আনন্দ বাড়িল, তবে আস্তে আর কথা নয় দেয়া হয়ে গেছে পোলাও, হ্যাঁ শুধু কথা বলতে পোলাও কথা বলছে না মুখ বন্ধ মায়ের আসতে কথা বলছে, আমায় দাও আমায় দাও, সবাইকে দেবে কেউ বাদ যাবে না, না কঠিন একবার আমাদেরকেও দেবে রেখেছে কিছু লাস্ট, হ্যাঁ বীরভূমের পোলাও হলে কথা যা সামনে দাঁড়িয়েছে বিয়ে বাড়িতে মায়েদের যে আনন্দ কত আনন্দ ছেলেদের হয় না,
হ্যাঁ মায়েরা আমার বোনকে বলছি তৈরি হয়ে নে চট করে চল সবাই চলে গেল জল আনতে বলে আর দশ মিনিট দে সকাল ছটার থেকে বলছি এগারোটা বেজে গেল আর দশ মিনিট তারপরে বেরিয়ে এসে আমাকে বলছে শাড়ি পরতে দশ মিনিট লাগে মানে বুঝেছি দশ মিনিট তো লাগলো কিন্তু শাড়ি পরার আগে কোনটা পরবো এটা ঠিক করতে তিন ঘন্টা লেগেছে বসে আছে আর মায়েদের তো খুব আনন্দ মনে আর মায়েরা গিয়ে দাঁড়িয়েছে ঘোমটা দিয়ে এইভাবে করে একবারে সুন্দরভাবে সেজে গুজে যখন দাঁড়িয়েছে মনে রাখবে বিয়ে বাড়িতে যত ছেলেরা যায় সবাই সেজে গুজে যায় মায়েরাও সেজে গুজে যায় এখন কথা হলো সুন্দরী মেয়ে যখন রাস্তা দিয়ে চলে যায় তখন ছেলেরা দেখে আমিও দেখি কিন্তু হ্যাঁ হাসলে হবে না কিন্তু সুন্দর ছেলে যখন রাস্তা দিয়ে চলে যায় মেয়েরাও কিন্তু দেখে ওটা না বলতে পারবেন না তবে মায়েদের দৃষ্টি একটু আলাদা বোঝা যায় না দূর থেকে দেখে নেয় চাকচাক হ্যাঁ আর যখন ওই বিয়ে বাড়িতে কোনো সুন্দর ছেলে বসে থাকে তার কাছে গিয়ে মেয়েটা শুধু ঘুরঘুর করে একটু কথা বলবে একটু কথা বলবে কিন্তু কোনো কারণে যদি ছেলেটা পাত্তা না দেয় মুখ ঘুরিয়ে নেয় কি করে জানেন একটা ভঙ্গি করে আমায় করেছে আমি দেখে বলছি হ্যাঁ ঘোমটা সরিয়ে দিল আর লাজ লজ্জা নেই সরিয়ে দিয়ে ভঙ্গি করছে কিরে জানেন কানে না হ্যাঁ শ্রীমতী রাধারানী করেছিল গোবিন্দকে দেখে এবং চন্দার কুঞ্জ থেকে ঘুরে এসেছে রাধারানী দেখে তোর বই গেছে বলেনি তো বই গেছে যখন কোনো মেয়ে কোনো ছেলেকে দেখে এইরকম করে আর আমায় দেখে যদি করে আমার যে কি ভালো লাগে সামনে দাঁড়িয়েছে আনন্দ আনন্দ মহানন্দ এইবার বর গিয়ে বসে পড়েছে সাজনা তলায় আনা হলো ওদিকে বৌমা এসে গিয়েছে শুভ দৃষ্টি হলো সাত পাকে ঘোরা হলো মালা বদল হলো এইবারে নিতাই চাঁদ আর বসুধা মায়ের রূপ দেখে ঠাকুর মশাই মন্ত্র ভুলে গেল মন্ত্র ভুলে গ্রামের লোক ছুটে এসেছে ঠাকুর মশাই ময় মন্ত্র ময় মার ময় মন্ত্র বলবেন না মার খাবেন কোনটা করবেন ঠাকুর মশাই বলে না না আমি মন্ত্র ভুলে যাইনি তবে এত সুন্দর যুগল দেখে আমার আগেরটা পরে হয়ে যাচ্ছে পরেরটা আগে হয়ে যাচ্ছে নিতাই চাঁদ ছুটে এসে বলছে শোনো এই জগতে যত মানুষ আছে সবার বিয়ে মন্ত্র বলে হয় আমার বিয়ে হবে মহামন্ত্র বলে সবাই বলবে মহামন্ত্র বলবে কেউ যেন বাদ না যায় যার উপরে কোনো মন্ত্র হয় না সকলে বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 যে ক্যামেরা ভাইরা এসেছো শুধু আমার দিকে দেখালে হবে দেখাও মায়ের দিকে দেখাও দেখাও মায়ের দিকে ক্যামেরাটা ঘোরাও বাবার দিকে বাবার দোষ নেই মায়ের দিকে ঘোরাও যে মা হাত না তুলবে লক্ষ্মীর ভান্ডার না পায় ঘোরাও ক্যামেরা ঘোরাও সব ক্যামেরা ঘোরাও হাত তুলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে 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 হ
হরি নাম ধর্ম সর্ব ধর্ম সার সম্পন্ন হলো নাপিত ছুটে এসেছে আগে নাপিতে ডাক দিত এখন তো দেয় না ছুটে এসেছে এসে আমার প্রভুর বিয়েতে যে করবে তুক গুণ নিতই নিতই তার ঘরে লাগবে আগুন আমার প্রভুর বিয়েতে যে ধরে বসে আছো খুঁটো খাটা ছেড়ে বসো সব খুঁটো খাটা আমার প্রভুর বিবাহেতে যে করবে মঙ্গল ধ্বনি অন্তিমেতে পাবে প্রভুর চরণ দাঁড়িয়ে পড়েছে আর সবাই মিলে যখন দাঁড়িয়ে পড়লো দাঁড়িয়ে পড়ে সুন্দর ভাবে বিয়ে সুসম্পন্ন হলো নিতাই চাঁদ আস্তে আস্তে করে শাশুড়ি মায়ের কাছে গিয়ে মাকে ইশারা করছে মা আমার বড্ড ক্ষুধা পেয়েছে কিছু খেতে দাও আমি না খেয়ে রয়েছি শাশুড়ি মা নিতাই চাঁদকে ভোলাবার জন্যে ছুটে এসেছে আর বসতে দিয়েছে বসতে দিয়ে সুন্দর করে এনে সেবা দিচ্ছে লুচি সবজি যা যা ছিল অন্য ব্যঞ্জন হয়ে দিয়েছে কিন্তু নিতাই চাঁদ মনে মনে ভাবছে আমি একটু পরিচয় দিয়ে দিই যদি আমাকে চিনতে পারে তো পেরে যাক যে কৃষ্ণ কৃপা করে কৃষ্ণ যাকে কৃপা করে সে কৃষ্ণ চিনতে পারে অন্য কারো সাধ্য নেই চিনবে তারে নিতাই চাঁদ বসেছে শাশুড়ি মা লুচি এনে দেখছে সবজি শেষ আর সবজি এনে দেখছে লুচি শেষ আনা মাত্র সব সেবা করে নিচ্ছে তারপরে আস্তে আস্তে করে শাশুড়ি মাকে ডেকে বলছে মা আর দাও শাশুড়ি মা ছুটে গিয়ে ভাজার সময় তো দাও আপনারা সকলে জানেন আমি শুরুতে বলেছিলাম বসুধার একটা বোন ছিল যার নাম জাহ্নবা জাহ্নবা দূরে দাঁড়িয়ে দেখছে আমার প্রভুর সঙ্গে আমার মায়ের সঙ্গে আমার প্রভু ছলনা করছে জাহ্নবা ছুটে গিয়ে মাকে দাঁড়িয়ে বলছে মা তুমি প্রভুর জন্য সেবা করো না এবার সেবা দ্রব্যটা আমি নিয়ে যাব জাহ্নবা মা গিয়ে কি করলেন হ্যাঁ সম্পর্কে শালিকা হবে ছুটে গিয়েছে প্রভুর জন্য ভোগ ঘরে গিয়ে প্রভুর জন্য রান্না করেছে অন্ন ব্যঞ্জন মনে রাখবেন অন্নকূট মহোৎসবে চলে গেল কদিন আগে অন্নকূটের দিন বড় বড় মঠে মন্দিরে বড় থালা সাজিয়ে প্রভুকে সেবা দেয় অন্নকূট মহোৎসব এখন পরে লাস্ট যাই বলেছে সামনে দাঁড়িয়ে পড়েছে আর জাহ্নবা কি করলো সেই আস্তে এক থালা ভর্তি প্রসাদ নিয়ে এসে যেই নিতাই চাঁদের সামনে দাঁড়িয়ে বড় থালা তো যেই নিচু হয়ে দিতে গেল দু হাতে থালাটা ধরেছিল মায়ের বক্ষ থেকে কাপড়ের আঁচলটা পড়ে গেল মনে মনে লজ্জা পেয়েছে মনে মনে ভাবছে আমার প্রভু সামনে বসে আছে তাহলে যদি আমি থালাটা ফেলে দিয়ে আঁচলটা সামলাই তাহলে প্রভুকে অপরাধী করা হবে আমি তো অপরাধ হয়ে যাবে আর যদি আঁচলটা না সামলাই তাহলে নিজেকে ছোট করা তাই কি করলো জানেন প্রভুকে ইঙ্গিত দিল তুমি যেমন দেখতে পাচ্ছ আমায় চিনতে সাহায্য করছো আমিও তেমনি সাহায্য করব দু হাতে থালা ধরে রইল আর এইখান থেকে দুটো হাত বেরিয়ে কাপড়ের আঁচলটা ঠিক করে নিল নিতাই চাঁদকে চিনিয়ে দিল তুমি যখন দাপর লীলায় বলরাম ছিলে বলরামের দুই স্ত্রী রেবতী আর বারুণী বারুণী দেবীর চারটে হা সেই রেবতী আর বারুণী কলিকালের মাটিতে বসুধার জাহ্নবা হয়ে এসেছে তাহলে তুমি আমার দিদিকে গ্রহণ করলে আমায় কেন গ্রহণ করলে না নিতাই চাঁদ ছুটে গিয়ে নিজের শ্বশুরমশাইকে ডেকে বলছে বাবা কি মেয়ে তো দিলে বাবা কিন্তু দাবি তো দিলে না পণ দিতে হবে এমনি এমনি মেয়ে পার করা যায় কি পণ না না খাট পালঙ্ক ড্রেসিং টেবিল এসব চাই না তা কি চাই তোমার ছোট মেয়েটাকে আমায় দিয়ে দাও শ্বশুর মশাই ছুটে গিয়ে বলছে আবা
মেয়ের মা দৌড়ে এসে বলছে, এই চাড়াও, বেশি কথা বলনি। কেন? বড় মেয়েটাকে দেবেনি বলেছিলে, ফট করে মরে গেছে। আবার এটাকে না বলছে, যদি এটা মরে যায় তবু তো মনে মনে জানবো জামাই আমার একটা হোক, মেয়েগুলো বেঁচে আছে। আবার পুনরায়, হ্যাঁ মনে রাখবেন, আস্তে মনে রাখবেন, নিতাই চাঁদ জীবনে দুটো বিয়ে করেছিল বলে আমি মনুষ্য জীবনে সেইটা বলতে পারি না। আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আমি আমার জীবনে ওইটা করতে পারবো না। কেন? নিতাই চাঁদের দেহ কোনো রক্তে মাংসের গড়া দেহ নয়, এটা অপ্রাকৃত দেহ, সচ্চিত আনন্দের দেহ, সচ্চিত আনন্দের দেহ। আর আমার রক্ত মাংসের গড়া দেহ, দুটো কোনোদিন এক করে দিলে হয় না, দুটোকে সম্পূর্ণ আলাদা করে দিতে হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আবার পুনরায় বিয়ে হলো, আবার বিয়ে হয়েছে দুই স্ত্রীকে নিয়ে। নিতাই চাঁদ সূর্যদাস পণ্ডিতের কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছে, কোথায় চলে এসেছে, শিবাসঙ্গন শিবাস ঠাকুরকে প্রণাম করে শচী মায়ের ঘরে। বিষ্ণুপ্রিয়া দেবী ঘরে আছে, যখনই ডাক দিল বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে গিয়ে, এই দেখো আমি এনেছি আমার দুই স্ত্রী। বিষ্ণুপ্রিয়া দেবী বরণ করতে চাইনি, কেন? বিষ্ণুপ্রিয়া দেবীর মনে ভয় হলো যে আমি যেমন আমার স্বামীকে ছেড়ে বেঁচে আছি কষ্ট করে, যদি এই দু ভাইয়ের এই ভাই সন্ন্যাস হয়ে চলে যায় তাহলে এই দুটি মেয়েকে সারা জীবন কাঁদতে হবে আমার মতো, তাই বরণ করব না। মহাপ্রভু স্বপ্ন দিল, শোনো বিষ্ণুপ্রিয়া, দুই স্ত্রীকে বরণ করে ঘরে তোলো, ওই যে বড় মেয়ে বসুধা ওর গর্ভে আমি আসব নাম প্রচারের জন্য বীরচন্দ্র প্রভু রূপে। তারপরে বসুধাকে বরণ করে জাহ্নবাকে বরণ করে ঘরে তুলেছে, আর এই ঘরে তুলে সেখানে কিছুদিন থেকে নিতাই চাঁদ চলে গিয়েছিল টিটাগড়, যার বর্তমান নাম হয়েছে খড়দা বা খড়দহ, এটা কলকাতা যাকে খড়দা বলে বলে। ওইখানে গিয়ে জমিদারের কাছে একটু জায়গা ভিক্ষা চেয়েছিল আশ্রম করবে বলে, জমিদার এক আটি খড় দিয়েছিল আর একটা পুকুরের মধ্যে জায়গা দেখিয়ে দিয়েছিল, দহের মধ্যে জায়গা, পুকুর বা দহ দিয়ে বলেছিল ওইখানে গিয়ে আশ্রম করো। সেই খড় আটি দিয়ে নিতাই চাঁদ সেই দহের মধ্যে গিয়ে আশ্রম করেছিল, জায়গাটার নাম হয়েছে খড়দহ। সেইখানে প্রতিষ্ঠা করলেন শ্যামচাঁদের মন্দির, যা আজও আছে। হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন খড়দার শ্যামসুন্দর, দক্ষিণেশ্বরের মা কালী, কালীঘাটের মা কালী, এরা হাতে চলে কথা বলে, যে ডাকে তার ঘরে যায়, যে ডাকে না তার ঘরে যায় না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, প্রতিষ্ঠা করে নিতাই চাঁদ চলে গেল কোথায়, নিজের বাড়িতে ফিরে এসেছে বীরভূম এক চক্রা। আপনাদের জন্ম ধন্য হয়েছে, আপনারা নিতাই চাঁদের ধামে জন্ম নিয়েছেন, পায়ে হেঁটে চলে এসেছে। হ্যাঁ, আর এইখানে এসে নিতাই চাঁদ নিজের মা বাবার কাছে গিয়ে দাঁড়িয়েছে। আর যখন ওই খড়দায় ছিল, ওই খড়দায় থাকাকালীন বসুধার গর্ভ আলো করে একটি পুত্র সন্তান জন্ম নিয়েছিল। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে কলম দিয়েছেন, বীরচন্দ্র রূপে পুনঃ গৌর অবতার, যে না দেখেছে গৌর দেখুক এই বাবার। এইখানে এসে দেখছে পিতা মাতা দুইজন অসুস্থ হয়েছে। হারাই পণ্ডিত পদ্মাবতীর কাছে গিয়ে নিতাই চাঁদ বলল, বলো বাবা বলো মা তোমাদের জীবনের শেষ ইচ্ছে কি? পিতা মাতা বলল, আমরা জগন্নাথ দেবকে দর্শন করতে চাই। কিন্তু পিতামাতা তো বৃদ্ধ হয়েছে, জরাজীর্ণ দেহ, পারল না, তাই পিতামাতার কথা রাখতে নিতাই চাঁদ জগন্নাথ দেবকে আহ্বান জানিয়েছিল পুরীধাম থেকে বীরভূম। জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনেই এসেছে। আপনারা বীরভূমে গেলে সকলে ওইখানে বীরভূমে এক চক্রা ধাম আছে, গেলে দেখবেন জগন্নাথ ধাম রয়েছে, জগন্নাথ দেবের মন্দির রয়েছে, জগন্নাথ ধামে জগন্নাথকে সেবা দেওয়া হয়, পুরীর মন্দিরের নকল করে মন্দির তৈরি করা হয়েছে। হ্যাঁ, আর ওই জগন্নাথ দেবের যিনি সেবা করেন ওই বাবাজির সঙ্গে আমার বিশেষ সাক্ষাৎ আছে। আমি ওখানে যখন তীর্থে দর্শনে গিয়েছিলাম, আমি দেখছি যখন রাত্রিবেলা ভগবানকে স্বয়ং দিচ্ছে বাবাজি, আরতি করছে কিন্তু ঘন্টাটা হাতে ধরে আছে, বাজায় না, শুধু ঘোরাচ্ছে। তখন আরতি সমাপন করে ভগবানকে স্বয়ং দিয়ে বেরিয়ে গেলেন। আমি বললাম, বাবা বলো একটা কথা বলবো? হ্যাঁ। আপনি হাতে ঘন্টাটা ধরেছিলেন, বাজালেন না কেন? ভগবানকে স্বয়ং দেওয়ার সময় শুধু ধরে থাকলেই হবে, বাজাতে হবে না, ভুলে গিয়েছিলেন? বলে, বোকা ছেলে, শোন, তোর যখন চোখে খুব ঘুম থাকবে, তোর কানের সামনে গিয়ে যদি টং 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 করে ঘন্টা বাজায়, তোর কি ঘুম হবে রে? হ্যাঁ, না বাবা, ঘুম তো ভেঙে যাবে। তোর যদি ঘুম ভেঙে যায় তাহলে আমার প্রভুরও ভেঙে যেতে পারে।
তাই আমি ঘন্টাটা নিয়ম রক্ষা করার জন্য ধরে আছি কিন্তু বাজালাম না সেবা দিলাম সেবা দিয়ে মন্দির বন্ধ করে বাবাজি মহারাজ বাইরে এসেছে ভক্তমণ্ডলী মায়েরা এসে দাঁড়ালো আর এসে দাঁড়িয়ে পিতাই চা ওইখানে এই বীরভূমেই রয়েছে আপনাদের বাঁকা রায় বলে একজন বিগ্রহ একটু একটু করে বেঁকে যাচ্ছে তার বক্ষ মাঝে বিলীন হয়েছেন নিতাই চাঁদ কি করে বুঝবেন নিতাই চাঁদ যে বিলীন হয়েছে সকলে মিলে যখন দরজা ভেঙে মন্দিরে ঢুকলো দেখলো বাঁকা রায়ের এক কর্ণে কানে নিতাই চাঁদের কুণ্ডলটা লেগে আছে একটা কানে কুণ্ডল ছিল তাই জায়গাটার নাম হয়েছে এক চক্রা আশ্চর্য বাঁকারায়ের মোবাইলে ছবি উঠতো না কিছু বছর আগে পর্যন্ত ছবি তুললেও ছবি উঠতো না সাক্ষাৎ বিগ্রহ তবে মানুষের অত্যাচারে অন্যায়ে তো আস্তে আস্তে করে সব মহিমা নষ্ট হয়ে যাচ্ছে একটু একটু করে তার জন্য এখন ছবি ওঠে তবে পুরোটা ওঠে না অর্ধেকটা ওঠে এই হচ্ছে তার মহিমা অদ্যাপিও তার লীলা করেন গোরা রায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায় সবাই দেখতে পাবে না যারা ভাগ্য করেছে তারা দেখতে পাবে ভক্তমণ্ডলী মায়েরা নিতাই চাঁদ গিয়েছে নিতাই চাঁদ গিয়ে আপনারা বছরে একবার যাবেন দর্শন করবেন এত কাছের মানুষ আপনারা দর্শন করে সেই বাঁকা রায়ের দেহে নিতাই চাঁদ বিলীন হয়েছে আর বিলীন হয়ে দয়া কর নিতাই মোরে দয়া কর তুমি অনুধানে দয়া কর নিতাই মোরে দয়া কর তুমি দয়া কর নিতাই মোরে দয়া কর তুমি দয়া কর নিতাই মোরে দয়া কর তুমি তুমি যদি দয়ার ঠাকুর দুঃখী কেন দাসে বলে প্রভুর প্রভুর বলি হারি যাই ওই না লোচন দাস বলে প্রভু বলি হারি সুধা মায়ের কোলে নিতাই চাঁদের মিলন হয়